সপ্তমতম 10 দিন ব্যাপী মাহফিলে সুহাদায়ে কারবালা 2016 আজকে অষ্টম দিনের সম্মানিত সভাপতি আল্লামা মুখতার আহমদ শাহ সাহেব তবলা, অধ্যক্ষ শাহচাঁদ আউলিয়া আলিয়া কামিল মাদ্রাসা পটিয়া, বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ মেহমান ডক্টর মোহাম্মদ হাসানুল্লাহ আহসান সৈয়দ সাহেব, মাননীয় উপাচার্য ইসলামী আরব বিশ্ববিদ্যালয় ঢাকা। বিশেষ মেহমান অধ্যক্ষ আল্লামা সাব্বির আহমদ মুমতাজি সাহেব, মহাসচিব বাংলাদেশ জমিয়াতুল মুদাল্লিসিন কেন্দ্রীয় পরিষদ ঢাকা। বিশেষ মেহমান মোহাম্মদ নজরুল ইসলাম টিপু সাহেব। বিশেষ মেহমান মোহাম্মদ জালাল উদ্দিন সাহেব। বিশেষ মেহমান মোহাম্মদ মুসা সাহেব। বিশেষ মেহমান মোহাম্মদ বেলাল উদ্দিন সাহেব। বিশেষ মেহমান মোহাম্মদ জিয়াউর রহমান সাহেব সহ আজকের মাহফিলের ওয়াইজ আলহাজ মাওলানা মোহাম্মদ হামিদুল হক আল কাদরি শাহ সাহেব তবলা, আরবি প্রভাষক শাহচাঁদ আউলিয়া আলিয়া কামিল মাদ্রাসা পটিয়া চট্টগ্রাম। ওয়াইজ আরও রয়েছেন মোহাম্মদ রুবেল উদ্দিন সাহেব, সাবেক কৃতি ছাত্র দক্ষিণ আসিয়া গাউসিয়া সুন্নিয়া আলী মাদ্রাসা। উপস্থিত আছেন পত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, পর্দার আড়ালে সরলা অবলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমার চতুর্থবারের মতো আমি সালাম দেওয়ার জন্য আসছি। আপনাদের কোনো অসুবিধা আছে? মাহফিলের বয়স 7, আমি আসছি 4 বার, অর্ধেকে একটু বেশি আছি, কথা কয় না, 3.5 হইল 7, তা আমি আসছি 4 বার, আলহামদুলিল্লাহ পড়ে অর্ধেকের চেয়ে বেশি আসছি। আমার আল্লাহ এনেছেন, আমার নবীজির দয়া হয়েছে, আলহামদুলিল্লাহ বলে এই কথা বললেই তো কারো কারো মাথা গরম হয়ে যায়, বলে কি হুজুরে নবীর দয়া আবার কেমনে হয়। আমার আল্লাহ কয় লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহিমা আজিজুন আলাইহিমা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আমার আল্লাহ কয় কোরআনুল কারীমের 11:6 লাস্টের আয়াতে আমার আল্লাহ দলিল দিচ্ছে, এই মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর দলিল দেয় নাই, মাদ্রাসার সভাপতি দলিল দেয় নাই, সভাপতি সহসভাপতি যারা তারা দলিল দেয় নাই, উপদেষ্টা কমিটির চেয়ারম্যান দলিল দেয় নাই, আমার আল্লাহ দলিল দিল। ও দুনিয়ার মানুষ, আমিও দয়ালু, আমি আল্লাহ কোরআনে বলে দিলাম আমার হাবিবুল্লাহ ও মোমেনদের জন্য দয়ালু। কাদের জন্য? জবান খুলে বলেন, মোমেন লাই তো নবীর প্রশংসা করবে, বাটপারেরা মোমেন না করবে প্রশংসা। ভাইরা রে উপস্থিত এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, পর্দার আড়ালে সরলা অবলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমি আরেকটা সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি ওই রব্বুল আলামিনের দরবারে যে এই পটিয়া থানার অন্তর্গত দক্ষিণ আসিয়া আলী মাদ্রাসায়
চতুর্থবারের মতো ইমানদার ভাইদের বন্ধের দোয়া নেওয়ার জন্য আমি আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। বড় দোয়া করতে আমি আসি নাই, দোয়া নিতে এসছি। দোয়া পাওয়ার জন্যই আমি এলাকায় এলাকায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরি, আজকেও দোয়া পাওয়ার জন্য আসি। আল্লাহ যেন আপনাদের দোয়া নিয়ে আমি আবার আমার গন্তব্যস্থানে চলে যেতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে। আমার ভাইরা সকলে পড়ুন, আমিন। আমার সাবজেক্ট হলো তিনটা, কয়টা কয়টা? এক নম্বর সাবজেক্ট হলো আমার নূরের নবী হায়াতুন নবী। কি নবী? কি নবী ভাই? আমার কথা বোঝা যায় না? একটু হ্যাঁ হাত করুন না, হ না জি ইয়ে স্টপ, এগুলো একটু কই দেব না, আমি পুরান মানুষ ভাইরা। এক নম্বর হল হায়াতুন নবী, দ্বিতীয় নম্বরে ইলমে গায়েব, তৃতীয় নম্বরে হল হাজের এবং নাজের। মারহাবা। বড় কঠিন সাবজেক্ট, যেইটা নিয়ে আমার ভাইদের সাথে আমাদের মত বিরোধ, কথা ঠিক না ভাইরে? হায়াতুন নবী, নবীর কাছে আমরা একটু পরে আসব। আমার আল্লাহ কোরআনুল কারীমের পাঁচ পারার আট পৃষ্ঠার মধ্যে, পাঁচ পারার আট পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে আপনাকে আমাকে জানাচ্ছেন, কি জানাচ্ছেন? উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান্নাবিয়িনা ওয়াসসিদ্দীকিনা ওয়াসসুহাদাই ওয়াসসালিহিন। এখন সুহাদার ব্যাপারে কোরআনের পাঁচ পারার আট পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ বললেন, ওমিনান্নাবিয়িনা ওয়াসসিদ্দীকিনা ওয়াসসুহাদাই ওয়াসসালিহিন ওয়াহাসুনা উলাইকা রাফীক। আমার আল্লাহ কোরআনের আট পাঁচ পারার আট পৃষ্ঠার প্রথম আয়াতের মধ্যে বলে দিলেন, আনআম আল্লাহ, আমি আল্লাহর নিয়ামত কোথায় কোথায় পাবে, আমি আল্লাহর নিয়ামত কোন কোন জায়গায় তোমরা পাবে। আমার আল্লাহ এক নম্বরে বললেন, মিনান নাবিয়্যিন, নবী রাসূলের কদম মোবারকে আমি আল্লাহর নিয়ামত পাবে, ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকিনদের দরবারে আমি আল্লাহর নিয়ামত পাবে, ওয়াস সুহাদা, এবং সুহাদাদের দরবারে আমি আল্লাহর নিয়ামত পাবে। এরপরে আমার আল্লাহ কয়ে বসনিহীন, ওরে দুনিয়ার মানুষ, আমার ওলি আল্লাহর দরবারে নিয়ামত আছে। কে কয়? জোরে কয়। বন্ধুরে, মানুষের বিবেক কোথায়? বিবেক কোন জায়গায়? মানুষের বিবেক কোথায় রাখলো? নিয়ামত চারি জায়গায়, আল্লাহ নিয়ামতকে চারটা ভাগ করে এক নম্বর ফালাইলেন নবীদের দরবারে, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর সিদ্দিকিনদের দরবারে, তৃতীয় নম্বরে সুহাদার দরবারে, এখন তিন নম্বরে হইল সুহাদা। সুহাদার ব্যাপারে কোরআনের অন্য জায়গায় আল্লাহ বললেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আবার আমার আল্লাহ সারিপাড়ার এগারো পৃষ্ঠায় ওই সুহাদাদের ব্যাপারে আবার কোরআনে বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম যখন সিল্লায় করতে হবে ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে বন্ধুরে, ভাইজান তো বলেছেন, যদি আমি কোরআন হাদিস জানি না, কিন্তু ভাই তো কইছে কোরআন হাদিসের আলোকে বিশদ আলোচনা। তাহলে একটু কোরআন হাদিস না বললে ইজ্জতেরও প্রশ্ন, এটা সুন্নি জামাতের মাহফিল, সুন্নি জামাতেরও একটা ইজ্জতের প্রশ্ন। এই জন্য আমি যাই জানি টুটা ফাটা, তাই আমাকে বলতে হবে, কারণ এখানে যারা মাহফিল শুনতে আসে সব তো আমার দলের মানুষ না। কথা ঠিক কিনা রে বাবা? আপনার পায়ে ধরে বলছি, অন্য দলের কোন ভাই বোন যদি এসে থাকে, আপনার পায়ে ধরে বলছি, আলোচনা শেষ না করে যাবেন না, কারণ আলোচনার অর্ধাবর্ধি সময় যদি আপনি চলে যান, তাইলে আপনি দেশে যায়, এলাকায় যায়, বাসায় যায় মন্তব্য করবে।
করেন, শেষ ফিনিশিং পর্যন্ত যদি থাকেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বিবেককে যদি প্রশ্ন করেন, বিবেককে প্রত্যেকের ভিতরে একটা রাডার আছে, ওই রাডারের কাছে প্রশ্ন করলে রাডার আপনাকে জবাব দিয়ে বলবে তোমার হুজুর তো কোরআন হাদিসের দলিল ছাড়াই বলে নবী গায়েব জানে না, কিন্তু কোরআনে তো কয় নবী গায়েব জানে। তোমার হুজুর মুখের কথায় কথায় বয় নবী হাজের নাজের হইতে পারে না, কিন্তু কোরআনে তো কয় নবী হাজের নাজের, ঠিক কিনা রে বাবা? তোমার হুজুর কয়, যেমন এক বেয়াদব ইন্টারনেটে ছেড়েছে, কালো তো কালো, এইরকম কালো খুব কমই দেখছি, দাঁতগুলা মোলার মতো ইন্টারনেটে ছেড়েছে, যেই নবী নূরের নবী ওই নবীরে তালাক দিলাম না হুজুর, আরো জোরে কর না হুজুবিল্লাহ, যেই নবী হায়াতুন নবী ওই নবীরও তালাক দিলাম না হুজুবিল্লাহ। বলে বুখারি শরীফ নবীর সুরের কাছে পড়ে, আমার নূরের নবী জামান মুবারক বলেন বুখারি, তোমরা যদি কোন কবরের পাশ দিয়ে যাও, মাজারের পাশ দিয়ে যাও, কোন কবরস্থানের পাশ দিয়ে যাও, একটা কথাও যদি তোমরা না বলো, তোমাদের পায়ের জুতার আওয়াজ কবরবাসী পায়। সাধারণ কবরবাসী, বুখারী শরীফের হাদিস, সাধারণ কবরবাসী, তুমি যদি কথা নাও বলো, কবরের পাশ দিয়ে যাচ্ছ, এই হাদিসটা ইবনে মাজাহ শরীফও আসছে, বুখারীতেও আসছে, ইবনে মাজাহ শরীফও আসছে, আমার নূরের নবী জবার মোবারকে কয় উম্মতরে, আমি নবী জিন্দা মুদ্দাইটা পরে চিন্তা করিস, আগে সাধারণ মানুষের কথা শুনে নে, আমি নূরের নবী জানিয়ে দিয়েছি সাধারণ মানুষও তোমাদের কবরে কবরের ভিতরে তোমাদের জুতার আওয়াজ পর্যন্ত পায়। সুবহানাল্লাহ বলেন। এরপরে বিবেকের ব্যাপার, কবরের পাশে যে আমরা জিয়ারতের সময় বলি আসসালামু আলাইকুম, আপনাদের দেশে কি কয় জানি না, কি কয় কি কয় কি কয়, আসসালামু আলাইকুম, তারপরে ইয়া আহলাল কবর, হে কবরবাসী আপনাকে সালাম দিলাম, যদি কবরে এই লোকটা নাই থাকে, যদি তার অবস্থান এখানে নাই হয়, তাই আপনি কারে সালাম দিলে? সাধারণ মানুষের ব্যাপারে যদি তাই হয়, তাইলে আমার নূরের নবী কেমন জিন্দা নবী, কেমন হায়াতুন নবী? আর একটা প্রশ্ন করি আসি আর ভাইয়েরা, প্রশ্নটা হলো জীবিত মানুষের সালাম দেয় নাকি মানুষ মৃত মানুষের সালাম দেয়? হ্যাঁ, আসলে সত্যি একটু কথা, আমার কথা বুঝেন না, মানুষ যে সালাম দেয়, যে বেড়ায় মরে গেছে তারে কিন্তু সালাম দেয় না। আমার আল্লাহ কর, আমার আল্লাহ নামাজের ভিতরে আইন বানাইয়া দিল, কোন সরকারি দল নাই, বিরোধী দল নাই, বাধা দেওয়ার কেউ নাই, নামাজ আমার আল্লাহর, নামাজে আল্লাহু আকবার বলি, ওই নামাজের মধ্যে আল্লাহু আকবার বলি, আমার আল্লাহ কা আল্লাহু আকবার আমার জন্য, সামি আল্লাহু লিমান, আমি আল্লাহর জহান, সামি আল্লাহু লিমান হামিদা, আমি আল্লাহর জন্য রুকু করো, আমি আল্লাহর জন্য সিজদা করো, আমি আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ পড়ো, আমি আল্লাহর জন্য কেরাত পড়ো, আমি আল্লাহর জন্য, ও দুনিয়ার মানুষ 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 আমি আল্লাহর সিদ্ধান্তের দিকে তাকাও, আমার বন্ধু জবান মোবারকে বলেছে শেষ ভালো যায় সব ভালো থাক, আমি আল্লাহ নামাজের শেষে যায়, আমি আল্লাহ নিজে সালাম চাইলাম না, আমি আল্লাহ নিজে সালাম তোমাদের কাছে আবদার করলাম না, আমি আল্লাহ আইন করেছি নামাজের ভিতরে সালাম আমি আল্লাহকে দিতে হবে না, কিন্তু আমার বন্ধুকে সালাম না দিলে নামাজ হবে না, কথা ঠিক কিনা রে বাবা? আমি আল্লাহকে সালাম দেওয়া লাগবে না,
আমি আল্লাহ সালাম চাই না, আমি আল্লাহ আইন করেছি, আমি আল্লাহ আইন পাশ করেছি, সালাম আমাকে দিতে হবে না, সালাম দিতে হবে আমার হাবিবুল্লাহকে। ও বাবা, আলেম ওলামা স্টেজের মধ্যে আছে, মাদ্রাসা তো আলিম মাদ্রাসা অনেক শিক্ষক ভাইরা আছে, প্রিন্সিপাল হুজুর ওমর ফারুক ভাই, আলহাজ ওমর ফারুক ভাইও আছে, ওনাদের সামনেই বলছি, বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, সালাম দেওয়া ওয়াজ, সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া কি? জোরে কন ওয়াস্তার করা লাগে না, আরে তো ওয়াজ জানে, এই তো জবাব দিয়ে দিন, সালাম দেওয়া সুন্নত, সালাম দেওয়া সুন্নত, সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। সারা বিশ্বের 160-70 কোটি মুসলমান সবাই নামাজ না পড়লেও অর্ধেক যদি নামাজ পড়ে, প্রতিদিন বেশি নফল নামাজ যদি বেশি নাও পড়ে, ওক্তিয়া নামাজও যদি পড়ে, রে বাবা একটা মুসলমান যারা নামাজ পড়ে, অর্ধেক বাদ দিলাম যদি 4 ভাগের 1 ভাগ মুসলমান নামাজ পড়ে, তাইলে 170 কোটি মুসলমানের 4 ভাগের 1 ভাগে প্রায় 45-45 কোটি মুসলমান নূরের নবীকে প্রতিবেলা নামাজের মধ্যে সালাম দেয়। ও বন্ধু 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 রে আমার ভাইরা, আমার নবী কেমন নবী, চিনে কবরে যাও। কেন কবরে যাইতে বলছি? চিনে বিদেশে বিগ্রামে যদি সফর করতে যাও, সফর সঙ্গী হিসাবে একজন সাথে লইয়া যাও। কবর দেশে যদি বাবা যাত্রা করতে চাও, মদিনার নবীর সাথে প্রেম করে যাও। কেন কেন পরে আসবে ইনশাল্লাহ সেই কথা। হায়াতুল নবী দিয়ে আমরা এখন শুরু করলাম, সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। কোটি কোটি মুসলমান নূরের নবীরে নামাজে সালাম দেয়, নবী যদি জীবিত না থাকে তাইলে সালামের জবাব দিবে কে? কথা ঠিক কিনা রে বাবা? জীবিত না থাকে সালামের জবাব দিবে কে? এখন যুক্তির আলা, যুক্তির আলোকে আমরা কথা বলি, শুনি। আমার আল্লাহ 5 পারার 8 পৃষ্ঠার প্রথম আয়াতে বললেন, নিয়ামত প্রাপ্ত 4 জন, 4 জনের মধ্যে 1 নম্বর হলো নবী এবং রসুল। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, এখন 4 পারার মধ্যে আল্লাহ বলছেন 3 নম্বর নিয়ামত প্রাপ্ত যারা, তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা, যারা আমি আল্লাহর রাস্তা কতল হয়ে যায়, আমি আল্লাহর রাস্তায় যারা জীবন দান করে, আমি আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায়, আমওয়াতা তাদেরকে মৃত্যু বলো না বলো না বলো না বলো না, বালাহিয়া বরং তারা জিন্দা, শুধু জিন্দাই না, ইন্দা রব্বিহিম ইউরজাকুন। 3 নম্বর নিয়ামত প্রাপ্ত যারা আমার আল্লাহর কাছে, তারা কবরে জিন্দা এবং তাদেরকে আমি আল্লাহ রিজিক দিয়ে থাকি। 3 নম্বর নিয়ামত প্রাপ্তরা জিন্দা, আর 1 নম্বর নিয়ামত প্রাপ্ত আমার নূরের নবী, ওই নবী বুঝি মুর্দা। নাউজুবিল্লাহ, আরো জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। এই কোরআনের আয়াতের দৃষ্টিতে কি বলেন? আমার নবী জিন্দা না মুর্দা? জোরে কন। وعن ابي الدرداء قال قال رسول الله صلى الله عليه وسلم اكثر الصلاه حتى اكثر الصلاه علي يوم الجمعه سبحان الله فانه مشهود تشهده الملائكه وان احدا لن يصلي علي الا عرضت আমার নূরের নবী রহমতুল্লিল আলামিন বলেন,
জুমার দিন যখন আসবে ওই দিন তোমরা আমিনুরের নবীর উপর বেশি বেশি দুরুদ সালাম পড়বে। কে কয় কে কয় কে কয়? আমার নূরের নবী জবান মোবারকে বলেন, জুমার দিন যেই দিন আসবে, আলাইয়া সালাতুহু ফা ইন্নাহু মাশহুদুন তাশহাদুহুল মালায়েকা, জুমার দিন যদি তোমরা বেশি বেশি দুরুদ সালাম পড়ো, তোমাদেরই দুরুদ আর সালাম গলে ফেরেশতা আমার আল্লাহ বিনা বেতনে চাকরিতে লাগিয়ে রেখেছে। সারা বিশ্বের আনাসে কানাসে রাস্তায় রাস্তায় এলাকায় এলাকায় গলিতে গলিতে আমার আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। কোন পাগলায় আমি নূরের নবীর উপর দুরুদ পড়ে, কোন পাগলায় আমি নূরের নবীর সালাম দেয়, আমার আল্লাহ সারা বিশ্বের আনাচে কানাচে ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। ওই ফেরেশতাগুলি তোমাদের দুরুদ আর সালাম গুলি আমি নূরের নবীর নূরানি কদম মোবারকে পৌঁছায়। আর জোরে কর, যদি নবী জিন্দা নাই থাকে, হাদিস হাদিস, যদি নবী জিন্দা নাই থাকে নবী কো আমার কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে কর, আমার কাছে পৌঁছায়। এখন এই পৌঁছানোর কথা কইয়া একটা প্রশ্ন এসে গেছে সুন্নি জামাতের বিবেকের কাছে, তাই নাকি নবী মদিনার থেকে আমাদের সালাম শুনতে পায় না? এই জন্য বাইহাকি শরীফের পণ্ডিতা, বাইহাকি শরীফের ইমাম মুস্তাদরাক হাকিম শরীফের ইমাম, এই দুইটা হাদিসের গ্রন্থের ইমাম বলেছে, যে পাগলগুলি আমার নূরের নবীর উপর মহব্বত নিয়ে দুরুদ সালাম পড়ে, ভালোবাসা নিয়ে দুরুদ সালাম পড়ে, ওই দুরুদ সালামগুলি আর ফেরেশতারা পৌঁছানো লাগে না, লাগে না, লাগে না। ওই দুরুদ আর সালামগুলি আমার নূরের নবী রহমত খারাপ লাগে? একটু সুযোগ আমাকে দিবেন না আপনারা, একটু সুযোগ আমাকে দিবেন না ইনশাল্লাহ। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, এখন স্বাভাবিক আবু দারদা প্রশ্ন করলেন নবী, এটা কি আপনার ইন্তেকাল শরীফের পরেও আপনার কাছে পৌঁছানো হবে দুরুদ আর সালাম? সুবহানাল্লাহ, কলা কুলতু ওবাদাল মাউতি, যুক্তি প্রমাণ পরে একটু কোরআন হাদিস বইলালে নাকি কেন ভাই? যা ভাইরা কি বলে কি বলে? হ্যাঁ, আপনারা যদি ফলমূল হজুর না এটা চলতো না, এমনি কিছু কথা কর, তাইলে আবার মাহফিলের যে পরিবেশ, মাহফিলের যে নিয়ম কানুন, নিয়ম কানুন একটু এদিক সেদিক হয়ে যায়, সব ধরনের গজল সহ ওয়াজ বলা যাবে, কোরআন হাদিসের এবারত ছাড়াও ওয়াজ করা যাবে, আবার কোরআন হাদিস সহ ইনশাল্লাহ ওয়াজ করা, তবে কোরআন হাদিস এজমাকিয়া সহই ওয়াজ করা উচিত। আমার সুন্নি জামাত কোরআন হাদিস এজমাকিয়াসের উপর প্রতিষ্ঠিত, কথা ঠিক কিনা বলেন? সুন্নি জামাতের আলেমেরা, সুন্নি জামাতের পীর মাশায়েখেরা, বক্তারা, তারা কোরআন হাদিস এজমাকিয়া ছাড়া কোনো কথা বলতে চায় না, কথা ঠিক কিনা বলেন? আমার নবী খেয়াল করেন, সাহাবি কয় নবী গো, কলা কুলতু ওয়াবাদাল মাউতি, ফেরেশতারা যে জুমার দিন দুরুদ শরীফ বেশি পড়লে আপনার কদম মোবারকে পৌঁছাইব, এইটা কি আপনি পর্দা করার পরেও? সুবহানাল্লাহ, কইলেন না? এইটা কি আপনার ইন্তেকাল শরীফের পরেও? নবী কয় কলা ওয়াবাদাল মাউতি, হ্যাঁ এইটা আমার ইন্তেকাল শরীফের পরেও। কেন 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 কেন? ইন্নাল্লাহ হাররামা হালাল আরদি, সুবহান আল্লাহ, কইবেন না? কেন এইটাও বুঝে নাও, আমি নূরের নবী রহমতুল আলামিনের রওজা মোবারকে শোয়ার পরেও, রওজা মোবারকের পরে বিশ্রামে যাওয়ার পরেও
আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে তোমাদের দুরুদার সালামগুনি আমার লাউজা মুবারকে পৌঁছানো হবে। কলা ওয়া বাদাল মাউতি, আমার বিশ্রামে যাওয়ার পরেও রওজা মুবারকে আমি শোয়ার পরেও তোমাদের দুরুদার সালামগুলি আমার রওজা মুবারকে পৌঁছানো হবে। আপনারা খুশি না বেজার একটু চিল্লায় পড়েন। আমরা যারা নবীজিকে সালাম দেই, আমরা যারা নূরের নবীর উপর দুরুদ পড়ি, আমাদের নসিব কত ভালো, আমাদের নসিব কত সুন্দর, কারণ আমার নূরের নবীর দরবারে আমাদের দুরুদার সালাম বলি পৌঁছানো হয়। আর বাই হাকি শরীফ পড়ে ইমাম মুস্তাদের খাকিম, মুস্তাদের খাকিম শরীফের ইমাম বলে, দুইটা হাদিসের গ্রন্থের ইমাম বলে, আমার নূরের নবী কাম্য বরকে ওই সমস্ত দুরুদার সালাম শুনে যারা ভালোবাসে জানো কেন? জমিনের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন, আমার আল্লাহ যত নবী রসুল আছে আমার আল্লাহ আইন করেছে, আন্তাকুলা আজসাদাল আম্বিয়া, মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে, জমিনের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে, এই জমিনের জন্য আল্লাহ হারাম ঘোষণা করেছে। নবী রসুলদের দেহ মোবারক, বডি মোবারক খাওয়া তো দূরের কথা, আমার আল্লাহ আইন করেছে একটু টাচ করাও যাবে না, জমিনের জন্য নবী রসুলদের বডি মোবারককে ইজ্জত করে আল্লাহ ওয়াজিব বানায় দিছে, খাওয়া তো দূরের কথা হারাম বানায় দিছে। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে। এরপরে নূরের নবী কয় ফানাবিয়ুল্লাহি হাইয়ুরযাকু, এরপরে আমার নূরের নবী কয় উম্মত রে ফানাবিয়ুল্লাহি হাইয়ুর, নবী রাসূলুল্লাহ রওজা মুবারকে জিন্দা, শুধু জিন্দাই না, আমার নূরের নবী কয় তারা আল্লাহর তরফ থেকে রিজিক পায়। সুবহানাল্লাহ, বলে এখন একটা উত্তর দেন তো, খাওন কি মরামেশে খায়? কথা কয় না দেখছ, খাওন কি মরা মানুষে খায়? জীবিত মানুষে রওয়াহু ইবনে মাজা, সিয়াসিত্তার ছয়টা গ্রন্থের একটা গ্রন্থ হলো ইবনে মাজা শরীফ। ওই ইবনে মাজা শরীফের মধ্যে ইবনে মাজার ইমাম তিনি হাদিসটা কোট করেছেন যে আমার নূরের নবী জবান মোবারকে বলেছেন, আমার ইন্তেকাল শরীফের পরেও রওজা মুবারক আমি সশরীরে জিন্দা, আল্লাহ বলেছেন ফানাবিয়ুল্লাহি হাইয়ুন, প্রত্যেকটা নবী রসুল, প্রত্যেকজন নবী রসুল তার রওজা শরীফে জীবিত আছে, এবং আল্লাহর তরফ থেকে কি পায়? কথা কয় না দেখছ, কি পায়? আল্লাহর তরফ থেকে রিজিক পায়, হায়াতুন নবী। একটু কি বুঝে আসছে? তিন নম্বর নিয়ামতিরা যদি জিন্দা থাকে, এক নম্বর হলো নবী কোরআন, তাহলে এক নম্বর মরে গেছে, গা তিন নম্বর জিন্দা আছে। ব্যাককলেরে ব্যাককল বলে না, ব্যাককল্লা কাসকার বারে ব্যাককল বলে, কথা বলে কথা বলে কথা বলে, যেই বারে ব্যাককল্লা কাজ করে তারে ব্যাককল বলা হয়। কোরআনে কয় তিন নম্বর বেড়ায় নিয়ামতপ্রাপ্ত সুহাদা, তিন নম্বর এই সুহাদারা কবরে জিন্দা এবং আল্লাহর তরফ থেকে রিজিক পায়। শহীদরা জিন্দা এইটা মানে, নবী জিন্দা এইটা মানে না, নাউজুবিল্লাহ, জোরে বলেন বাবা। এরপরে সাইয়েদ ইবনে সাইয়েদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা, কথা কথা মনে হলো হাদিস, ইয়াজিদ বাহিনী মদিনাতুল মুনাওয়ারা আক্রমণ করলেন, মদিনাতুল মুনাওয়ারা আক্রমণ করলেন, নাউজুবিল্লাহ কোন ঘোড়া দিয়া আমার নূরের নবী লওজা মুবারকের পাশে
মসজিদে নববী শরীফ, ওই নববী শরীফের মধ্যে ঘোড়া ঢুকায়া ঘোড়া বান্দা ঘোড়া সেখানে পেশা পায়খানা করেছে। নাউজুবিল্লাহ বলেন সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আন, সম্ভবত তিরমিজি অথবা অন্য হাদিস, একটু আগে আমি হাদিসটা দেখলাম, সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আন তারে যাতে না মারতে পারে হাজার হাজার সাহাবীদেরকে মসজিদে নববীর মধ্যে শহীদ করে দিলেন ওই বেয়াদবের রাসূলেরা। সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আন রওজা মুবারকের সামনে, রওজা মুবারকের একটা কোণা ধরে, রওজা মুবারকের দরজার একটা কোণা ধরে নবী নবী বলে কান্দে, নবী গো নবী গো নবী গো নবী গো, আমি তো আপনার কদম মুবারকে হাজিরা দিয়েছি, আমি তো আপনার কদম মুবারকে থাকতে চাই গো নবী। হাজার হাজার আপনার সাহাবীদেরকে তারা শহীদ করে দিল, পাগলের ভেষ ধরলেন, আসলে তিনি পাগল নন, নবী নবী করি কান্দে, রসুল রসুল বলে রওজা মুবারকের পাশে কান্দে। এই পাগলায় তিন দিন পর্যন্ত 24 ঘন্টা ওই রওজা মুবারকে কান্দলেন। এজিদ বাহিনী তাকে পাগল মনে কইরা আক্রমণ করে নাই করে নাই করে নাই, তিন দিন পর্যন্ত তারে দেখছে কিন্তু কেউ আক্রমণ করে নাই, যে হাদা হাদা নফর মাজনুন, এই লোকটা অবশ্যই পাগল, নাইলে সে এমন কেন করে, আসলে তো সে পাগল। পাগল কার পাগল? আমার নূরের নবীর পাগল। আমরা ওই নূরের নবীর পাগল হইতে চাই কি চাই না? কারা কারা চার হাত তুলে দেখা, আলহামদুলিল্লাহ। কোরআন হাদিস কি মজা আছে না? আছে। এখন হায়াতুন নবী হাজার নবীর গায়েব, হায়াতুন নবী তো শেষ হইতাছে না, গায়েব কোন সময় যাবো? যাবো ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন বন্ধুরে হে বন্ধুরে বন্ধুরে, কোন কথা যেন বলতেছিলাম, কোন কথা যেন বলতেছিলাম, হ্যাঁ কি সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা রওজা মুবারকের পাশে, রওজা মুবারকের জালি মুবারক দহিরা কান্দে, নবী গো ও নবী ওরা আমাকে পাগল মনে করছে, আমি তো দুনিয়ার কোনো কিছুর জন্য পাগল নই, দুনিয়ার কোনো রাজদরবারের অধিপতি হব সেই জন্য পাগল নই, নবী গো আমি সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আপনার প্রেমের পাগল, আপনার দিদারের পাগল, তিন দিন পর্যন্ত 24টা ঘন্টা রওজা মুবারক ছেড়ে কোথাও যায় না। সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা তিন দিন পরে যেই সাহাবীরা বেঁচে ছিলেন তাদেরকে ডেকে ডেকে বলে, শুনে যাও শুনে যাও শুনে যাও, আমার নূরের নবী এন্তেকাল শরীফ হয়তো পর্দা করেছে, আমার নূরের নবী এই দুনিয়ার জমিন থেকে রওজা মুবারকে বিশ্রামে গিয়েছে। কয় কেমনে বলো বিশ্রামে গিয়েছে? কয় ওমরের ওই কথাটা সত্যে প্রমাণিত হয়েছে? কয় ওমরের কোন কথা সত্যে প্রমাণিত হয়েছে? কয় ওই কথাটা যখন সাহাবীরা শোকে কাতর হয়ে গেল, আমার নূরের নবী পর্দা মুবারক করবেন, রওজা মুবারকে শুইবে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন, কেউ যদি বলো কেউ যদি বলো আমার নূরের নবী মারা গেছে, আমি ওমর এই তলোয়ার দিয়ে তোমার রফা দফা করব। কথা ঠিক কি না বাবা? আমার নবী মারা গেছে, এই কথা বললে দুই টুকরা করে ফেলব, একবারে দুনিয়া থেকে বিদায় করে দিব।
ওই উমরের ওই কথাটা প্রমাণ পেয়েছি আমি আজকে তিন দিন যাব। কয় কেমনে পেয়েছ? কয় যখন ওই আজান, কারণ তিন দিন পর্যন্ত মসজিদে নববী শরীফে আজান হয় নাই, একামত হয় নাই, জামাত হয় নাই, কিন্তু আমি সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা তিনটা দিন 15 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করেছি। আরে জোরে বলে হায়াতুন নবী কারে কয় হাদিস? তিন দিন পর্যন্ত আমি মসজিদে আজান নাই, কিন্তু রওজা মুবারকে আজান হয়। মসজিদে আকামত নাই, রওজা মুবারকে আকামত হয়। মসজিদে ইমাম নাই, কিন্তু রওজা মুবারকে ইমামতির আওয়াজ আমার কানে আসে। আমি বুঝা পালাইছি আমার নবী, আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী, আমার রওজা মুবারক আমি তিন তিনটা দিন ফজরের নামাজ জামাতে পড়েছি, আসরের জোহরের জোহরের নামাজ জামাতে পড়েছি, আসরের নামাজ জামাতে পড়েছি, মাগরিবের নামাজ জামাতে পড়েছি, আমি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ রওজা মুবারকে আমার নূরের নবীর পিছনে নামাজ পড়েছি। আরে জোরে বলেন ইয়া রাসূল, মহব্বতে বলেন ইয়া হাবিব। তাইলে এই কোরআন এবং হাদিস থেকে যেই প্রমাণ এতক্ষণ আমরা পাইলাম, অল্প একটু বেশি না, এই অল্প একটু প্রমাণে আমরা কি এই ঘোষণা দিতে পারিনি, মানতে পারিনি, আমার নবী জিন্দা নবী হায়াতুন নবী? আপনারা হাত তুলা স্বীকৃতি দেন, আমার নবী, আমার নবী, আমার নবী জিন্দাবাদ, আমার নবী। আর কোন সন্দেহ? এক নম্বর যুক্তি দিছিলাম, নামাজে নবীকে সালাম দিতে হবে, সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া, এই সালামের জবাব দেওয়ার জন্য আল্লাহ নবীকে জিন্দা রেখেছে। এরপরে আমার নূরের নবী জবান মোবারকে বলেন যে ফানাবিয়ুল্লাহি হাইয়ুন, সমস্ত নবী রাসূলুল্লাহ রওজা মুবারকে জিন্দা, এবং তারা ইউরজাকু, আল্লাহর তরফ থেকে তারা রিজিক পায়, খাওন পায়। সুবহানাল্লাহ বলেন। আবার মসনদে আবু ইয়ানা ওয়ানা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم الانبياء حي في قبورهم يصلون। সুবহান আল্লাহ বলেন না ওই দুনিয়ার মানুষ রে, মসনদে আবু ইয়ালা একটা হাদিস শরীফের কিতাব আছে, 3400 কত নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে মসনদে আবু ইয়ালা রহমাতুল্লাহি আলাইহি, তার কিতাব মসনদে আবু ইয়ালার মধ্যে তিনি বলেন, ওরে দুনিয়ার মানুষ, আমি এই হাদিসের গ্রন্থের মধ্যে তোমাদের একটা শুভ সংবাদ দিচ্ছি, সমস্ত নবী রাসূলুল্লাহ রওজা মুবারকে জিন্দা, শুধু জিন্দাই না, ফি কুবুরিহিম ইউসাল্লুনা, ফি কুবুরিহিম ইউসাল্লুনা, তাদের রওজা শরীফে তারা নামাজ আদায় করে। এখন আমার নূরের নবী হায়াতুন নবীর আলোচনা, আমার নূরের নবী মেরাজের রাত্রে কষ্ট দিচ্ছি একটু করে হাদিস বলে নেই, এরপরে নাত পড়া লাগলে হড়মু। আমি তো নাতের আজকে যেই আমার ছোট ভাইরা বড় ভাইরা যারা নাত বেশি পড়ে তাদের অনেকের চেয়ে বেশি নাত পড়ে নিয়ে ভাবলাম আমি, কিন্তু এখন একটু কমায় দিছি, এখন কমাইছি সুন্নি জামাতের খাতিরে, আহলে সুন্নাহ জামাতের খাতিরে, কারণ বাতিলেরা যারা আমাদেরকে চিনে না তারা কয় সুন্নিরা গজল ছাড়া আর কি জানে। শুনিয়া যাও দেখা যাও, আমরা গজল ছাড়াও ইনশাল্লাহ ওয়াজ জানি। ভাই রে আজকে অষ্টম দিন না আসলো,
মনে হইতেছে আজকেই প্রথম দিন। আলহামদুলিল্লাহ বলেন না মিয়া, আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ, জোরে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে 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 বন্ধুরে, মেরাজের রাত্রে মেরাজের রাত্রে নূরের নবীর লইয়া জিব্রাইল যায়, অনেক কথা সেই মেরাজের আলোচনা আজকে নয়। নূরের নবীকে নিয়ে মেরাজের রাত্রে যাচ্ছে জিব্রাইল। এখন যদি ভাঙ আর একটা কথা বলি, নবীর সাথে জিব্রাইল যায়, জিব্রাইলের সাথে আবার নবী যায় না, সেইটার প্রমাণ হয়েছে প্রথম আসমানে। প্রথম আসমানে যায় যখন টুকা মারল, গত বছর মনে হয় কাজ নিয়েছিলাম, গত বছর মনে হয় আপনাদেরকে জানিয়েছিলাম, প্রথম আসমানে যায় যখন প্রথম আসমানে টুকা মারলেন জিব্রাইল, প্রথম আসমানে দারোয়ান কয় মানেন তা আপনি কে? কয় আমি হইলাম জিব্রাইল আলী ইসলাম। আপনি জিব্রাইল আলী ইসলাম, এই গেট তো আপনার জন্য নয়, এই গেট তো আপনার জন্য বানানো হয় নাই, দেখাই তো আছে হাদা বাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিল্লা করতে হবে ইয়া রাসূলুল্লাহ। মদিনা মদিনা আসে কমিনের ঠিকানা, কার ঠিকানা কথা কয় না দেখছ, কার ঠিকানা? মোমেনের ঠিকানা মদিনা, আশেকের ঠিকানা মদিনা। এইটা হজে যাওয়ার ফেলাইতে ওঠার আগে, এই গত দুই মাস আগে আমার বাসায় বসে বসে আমি গজলটা লিখেছিলাম, মদিনায় যারা যায় তারা কারা, বুখারী এবং মুসলিমের মধ্যে আসে। ও আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ইন্নাল ঈমানা লায়াজিনু ইলাল মদিনা, ক্বালা ইন্নাল ঈমানা লায়াজিনু ইলাল মদিনা কামা তাযিরুল হাইয়াতু ইলা হুজরি। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, সময় হইলে হাদিসের ব্যাখ্যাও বলবো ইনশাল্লাহ। আমার নূরের নবী প্রথম আসমানে গেলেন, জিব্রাইলকে সাথে নিয়ে গেলেন, জিব্রাইল টোকা মানলেন প্রথম আসমানে, প্রথম আসমানের দারোয়ান কয় মানেন তা হুয়ারিও আপনি কে? জিব্রাইল কয় আই এম জিব্রাইল, কয় আপনি এত বড় শিক্ষিত ফেরেশতা হইয়া আমাদের লিডার হইয়া আপনি এই দরজায় এই গেইটের মধ্যে কেন এসেছেন? কয় কেন লিমাদা কেন এই প্রশ্ন করেছ? কয় এই জন্যই করলাম, এই গেইটের মধ্যেই তো লেখা আছে এই গেইটটা ভিআইপি গেইটই না শুধু, এইটা ভি ভিআইপি গেইট, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট গেইট, এই গেইট তো জিব্রাইলের গেট না, এইটা তো মিকাইলের গেট না, এইটা আজরাইলের গেট না, এইটা ইসরাফিলের গেট না, কয় এইটা কার গেট? কয় এইটা গেট হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গেট, এইটা শুধু তিনি ঢুকবে, জিব্রাইল ঢোকার অনুমতি নাই। জিব্রাইল কয় ওই নূরের নবী আমার সাথে আছে। গেটের দারোয়ান কয় লিডার লিডার লিডার, আর একটা ভুল করেছেন, কয় আর একটা ভুল আবার কি করলাম? কয় ওই নবী আপনার সাথে আসছে, এইটা হতে পারে না পারে না পারে না, আপনি কথাটা উল্টায়া বলেন। কয় কি বলবো, কথাটা উল্টায়া বলেন, ওই নবীর সাথে আপনি জিব্রাইল আসছে। আপনার সাথে নবী আইছে, এই কথা বললেন না, বলেন ওই নবীর সাথে আপনি আসছে। জিব্রাইল কা নবী গো এখানে নামেন, এই জায়গায় হায়াতুল নবীর কথাও আসবে, মে গায়েবের একটা কথাও আসতেছে, সুবহানাল্লাহ। বলেন আমার নূরের নবীকে জিব্রাইল কয় দুই রাকাত নামাজ পড়েন, খেয়াল করেন মুসলিম শরীফের হাদিস। কোন নূরের নবী প্রশ্ন কইরা বুঝাইলেন জিব্রাইল এখানে কেন নামাজ পড়ব, বুঝাইল নবী বুঝে নাই। জিব্রাইল কয় মুসা কালিমুল্লাহ রওজা শরীফ, এখন আমার নবী কয়
শরীয়ত রক্ষা করলেন জিব্রাইল এখানে কি, এখানে কেন দুই রাকাত নামাজ পড়ো? জিব্রাইল কে নবী গো নবী গো নবী গো, এই জায়গা হইল মুসা কালিমুল্লাহর রওজা শরীফ, এখন আমার নূরের নবী কো জিব্রাইল, ও গো জিব্রাইল তুমি বলেছ এইটা মুসা কালিমুল্লাহর রওজা শরীফ, আর দি কিছু বলো না, এখন আমার কাছে গোপন খবর শোনো। সুবহানাল্লাহ, কি কইবেন না, আমার কাছে গায়েবের খবর শোনো, আমার কাছে ইলমে গায়েবের খবর শোনো, তুমি বলেছো এইটা মুসা কালিমুল্লাহর রওজা শরীফ, এখন আমার কাছে গোপন খবর শোনো। কয় গোপন খবর আবার কি, ইন্নাহু রাসা মুসা আলাইহি সালাতু ওয়াসসালাম কাইমান ইউসাল্লি ফি কবরিহি ওয়া কাযালিকা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম রাওয়াহু মুসলিম। ভাই সিল্লা পড়তে হবে ইয়া রাসূলুল্লাহ, সামনের বাইরে একটু চুপ করে পিছনের বাইরে কোন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, খুব খুশি হয়ে গেছি ভাই, খুব খুশি হয়েছি। আমি মনে করছি পিছনের হেরা ঘুমায়, সত্যি, কারণ গত বছর আমি আসিলাম শেষ দিনের শেষ বক্তা, ভাই বাইরে বাসায় রেস্ট করছি, কত ভালো নাস্তা খাওয়াইছে, হ্যাঁ খুশি করার লেগে করতেছি না, আসলে ভালো নাস্তা খাওয়াইছে, ওনার বাসায় ছিলাম। আজকে আবার তমিজুদ্দিন লইছে, নাম কি তমিজুদ্দিন না, আজকে আজকে যার বাসায় ছিলাম আনিসুল জামান, সুজন সুজন, হ্যাঁ সুজন সখী রে, ওদিকে যাব না বাইরে। বাবারে খেয়াল করেন, মুসা কালিমুল্লাহর রওজা শরীফ জিব্রাইল কয় এখানে দুই রাকাত নামাজ পড়েন, এখন নবী কয় গায়েবের খবর শোনো, কয় কি, কয় ইন্নাহু রাসা মুসা আলাইহি সালাতু ওয়াসসালাম কাইমান ইউসাল্লি ফি কবরিহি। তুমি মুসা কালিমুল্লাহ রওজা মুবারকে আমাকে দুই রাকাত নামাজ পড়তে বললাম, কেন বলছো? সেই উত্তর আমি চাই না, কিন্তু এখন আমি গায়েবের খবর শুনাইলাম, মুসা কালিমুল্লাহ রওজা মুবারকে ইউসাল্লি ফি কবরিহি কাইমান ইউসাল্লি ফি কবরিহি, বয়া বয়া নামাজ পড়ে না, আমি নূরের নবী গায়েবের খবর জানিয়ে দেই। কেমনে জানাই, আমি নূরের নবী তোমাদের গায়েবের খবর জানাই, তোমাকে গায়েবের খবর জানাইলাম মুসা কালিমুল্লাহ কাইমান ইউসাল্লি ফি কবরিহি, তার রওজা শরীফে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। সিল্লাকান সুবহানাল্লাহ, জিব্রাইল রে আর একটা খবর শুনবিনি, কয় কি, কয় ওয়াকাদালিকা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম শুধু মুসা কালিমুল্লাহ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে না, আমি নূরের নবী দেখতেছি, ওয়াকাদালিকা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম ইব্রাহিম নবীও তার রওজা শরীফে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। আরো জোরে কোন, আরো মহব্বতে কর, আমার বাইরা তাইলে কি আর সন্দেহ আছে নিক যে আমার নবী জিন্দা নবী? সন্দেহ আছে নাই? সন্দেহ নাই, একটু চিল্লা এখন না, সন্দেহ আছে নি? তাইলে আমার নবী হায়াতুন নবী, কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে প্রমাণ হয়ে গেল, মুসা কালিমুল্লাহ যদি রওজা মুবারকে নামাজ পড়ে, তাই মরা মানুষ বুঝি নামাজ পড়ে, ব্যাকুলের তো ব্যাকুল কয় না। এই মুসা কালিমুল্লাহ আরো মুজিজা দেখাইছে, ওরে দুনিয়ার মানুষ হাজার নাজারের আর একটা দলিল এখানে চলে আসে, গায়েবের একটা দলিল এসে গেল, এখন একটা হাজার নাজারের দলিল আসতেছে, নূরের নবী কয় ওরে দুনিয়া মানুষ মুসা কালিমুল্লাহরে দেখে গেলাম তার রওজা মুবারকে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে, এখন ওই মুসা কালিমুল্লাহরে আমি যখন বাইতুল মুকদ্দাসে হাজির হলাম, বাইতুল মুকদ্দাসে হাজির হওয়ার পরে যেই মুসারে দেখে আসলাম তার রওজা শরীফে দাঁড়ায়া নামাজ পড়ে, বাইতুল মুকদ্দাসে যাই
ছায়া দেখে সমস্ত নবী রাসূলের সাথে মুসা কালিমুল্লাহ আমারে মারহাবা মারহাবা কইয়া সালাতু সালাম জানায়। সুবহানাল্লাহ জোরে বলেন ভাই রে, আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ দেখে গেলাম রওজা মুবারকে দাঁড়ায় নামাজ পড়ে, ওই মুসারে যায়া দেখি বাইতুল মুকদ্দাসে আমারে স্বাগতম জানায়, ষষ্ঠ আসমানে যায়া দেখি সুবহানাল্লাহ ষষ্ঠ আসমানে যায়া দেখি ওই মুসা কালিমুল্লাহ, হায় হায় ষষ্ঠ আসমানে যায়া দেখি ওই মুসা কালিমুল্লাহ। এখানে জিন্দা নবীর আর একটা দলিল আসতেছে, হাজের নাজের দলিল তো আসছেই, গায়েবের দলিলও আসছে, এখন এখন জিন্দা নবীর আর একটা দলিল এখানে আসতেছে। মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ যেই বেয়াদবরা কয় নবী রাসূলুল্লাহ মইরা গেছে, এখন তুমি কি বলবা? নবী 50 ওয়াক্ত নামাজ লইয়াইছে, মুসা কালিমুল্লাহ যদি মইরাই যায়া থাকে তাইলে পরামর্শ দিল কেমনে? সুবহানাল্লাহ কি বাবা কইলা না? মুসা কালিমুল্লাহ কয় নবী গো নবী গো নবী গো নবী গো নবী গো, আমার উম্মত মাত্র দুই ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে নাই, পড়তে পারে নাই, পারে নাই, পারে নাই, পারে নাই, এখন আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, কিরে পাগলেরা, কিরে পাগলের দলেরা, এখন তুমি কোন দিকে যাইবা? এই মেরাজের ঘটনা তোমার ওহাবি ওস্তাদও জানে, তোমার জামাতি ওস্তাদও জানে, এইটা হালে হাদিসের আলেমরাও জানে, আমার নূরের নবী, আমার মায়ার নবী ওই রাজের রাত্রে 50 ওয়াক্ত নামাজ লইয়াইলো, মুসা কালিমুল্লাহ রওজা শরীফে আছে, আবার বাইতুল মুকদ্দাসে আছে, আবার ষষ্ঠ আসমানে আছে, মুসা নবী আমার নবীর নূরের পয়দা। ও আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আও আল্লাহু ইলা ঈসা আমিন বি মুহাম্মাদ ওমর উম্মাতাকা আইয়ুমিনু বিহি ফালাউলা মুহাম্মাদুম মা খালাকতা ওয়ালা আদাম ওয়ালা জান্নাত ওয়ালা নার। আমার আল্লাহ বলতেছে ঈসা রুহুল্লাহ রে, ঈমান আনতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের উপর, শুধু তুমি একা না, অমর উম্মতাকা তোমার উম্মতদেরকে মারানোর জন্য বলে যাইও, কারণ কি জানো নি, মুহাম্মাদুম মা খালাকতা, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সৃষ্টি না করতাম, ওয়ালা আদম আদমের বানাইতাম না, আদমের না বানাইলে মুসাই হইতো করতো? আল্লাহ কোরআনে কয়, খুব ভালো লাগলো, আমি ঘড়ি ঘড়ি দেখিতে শুরু করছি, 1 ঘন্টা 7 মিনিট আলোচনার বয়স হয়ে গেছে, এখনো একটা গজলও আমরা যাই নাই, কোনো জিকিরও যাই নাই, হয়তো প্রথমে 2-4 বার জিকির করাইছি, আপনারাও বসতেছেন আলহামদুলিল্লাহ, তাতে বোঝা গেল কোরআন হাদিস আসলে টেস্ট আছে, কোরআন হাদিস আসলে মজা আছে। মুসা কালিমুল্লাহ আমার নবীর নূরে পয়দা, কথা কয় না, কথা কয় না, নবী সৃষ্টি আল্লাহর নূরে, আমরা সৃষ্টি নবীর নূরে, সুবহানাল্লাহ আনা মিন নূরিল্লাহ, নবী জবান মুবারকে কয় আনা মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূরের সৃষ্টি, অকুল্লু শাইইন মিন নূরি, আর আমার নূরে সারা জাহানের সব সৃষ্টি, সুবহানাল্লাহ। আনা মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূরে তৈরি, অকুল্লু শাইইন মিন নূরি, আর আমার নূরে সারা জাহানের সব কিছু সৃষ্টি, এই সারা জাহানের মধ্যে মুসা কালিমুল্লাহ আসেনি, আসেনি রে বাবা, আমার নবীর নূরে পয়দা হইয়া, আমার নূরের নবীর নূরে পয়দা হইয়া, মুসা কালিমুল্লাহ একই সময় যদি 3 জায়গায় হাজির থাকতে পারে, সুবহানাল্লাহ,
একই সময় যদি মুসা রওজা মুবারকে থাকতে পারে, আবার একই সময় যদি মুসা বাইতুল মুকদ্দাসেও থাকতে পারে, ওই একই সময় যদি মুসা কালিমুল্লাহ ষষ্ঠ আসমানেও থাকতে পারে, আমার নবীর নূরে পয়দা হইয়া মুসায় যদি একই সময় তিন জায়গায় হাজির থাকতে পারে, তাইলে আমার নূরের নবী কি এই আসিয়ার জমিনে, চট্টগ্রামের জমিনে, বাংলাদেশের জমিনে, ইন্ডিয়ার জমিনে, সারা জাহানের সব জায়গায় আমার নবী হাজির থাকতে পারে কি পারে না? বহুদিন পর আইসি, বহুদিন না, অনেক দিন পর আইসি আসিয়ার গেরামে, গজল কইলি না সেগুলা পরে 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 আর একটু যাইলে কিছু খেতে আসি গো মুর্শিদি দেখা যাও না আমারে, অনেক দিন পর আইসি আসিয়া গেরামে, কম হয় নাই তো, এক বছর হয়ে গেছে না, মোটামুটি হয়েছে তো, বাইরে আমার নবী জিন্দা নবী প্রমাণ হয়েছে, এখন হাজের নাজের নবী, আল্লাহর তা মানবেন না মোল্লার তা মানবেন, এই জোরে কন, একটা জবানো বন্ধ রাখেন না, আল্লাহর তা মানবেন না মোল্লার তা মানবেন, আল্লাহ কয় নবী সবার কাছে মানে মোমেনদের কাছে আছে, আল্লাহ কোরআনে 21 পারায় কয় আন্নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবীরে কোথায় তালাশ করো, আমি আল্লাহর ব্যাপারে কোরআনে বলেছি ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমাদের ঘরের সাহারা যতটুকু নিকটই আমি আল্লাহ সমস্ত মাখলুকতের তোমার মানুষের ঘরের সাহারবের নিকটে আমি আল্লাহ হাজির আছি, কিন্তু আমার নূরের নবী সবার কাছে আমি পাঠাবো না, আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছি আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিন যারা যারা ইমানদার আমার হাবিবুল্লাহ ইমানদারের জানের চাইতে কাছে, মজার ব্যাপারটা এখানে, মজার ব্যাপারটা এখানে, নবী মুনাফিকের কাছে না, কাফেরের কাছে না, আল্লাহ কয় মুমিনদের জানের চাইতে কাছে, বন্ধুর এক বন্ধুর এক, ওই আল্লাহ কোরআনের 26 পারায় 15 পৃষ্ঠার মধ্যে আবার আমার আল্লাহ বলেন ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, আমার আল্লাহ 26 পারার 15 পৃষ্ঠার দ্বিতীয় আয়াতে বলেন আমার হাবিবুল্লাহ রে কোথায় তালাশ করো, আমার হাবিবুল্লাহর ব্যাপারে আমি আল্লাহ তোমাদের ওমর ফারুক প্রিন্সিপালের কথা বিশ্বাস করলে করো না করলে না করো, মৌলবী অলিউল্লাহর কথা বিশ্বাস করলে করো না করলে না করো, এইটা তোমাদের ব্যাপার, কিন্তু আমার কোরআনকে বিশ্বাস না করলে ইমান থাকবে না থাকবে না থাকবে না, আমি আল্লাহ কোরআনের 26 পারার 15 পৃষ্ঠার দ্বিতীয় আয়াতের মধ্যে জানাইলাম ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, আমার হাবিবুল্লাহ তোমাদের মধ্যেই আছে, আর জোরে কোন, আমার হাবিবুল্লাহ তোমাদের মধ্যেই আছে, কথাটা কইল কে, জবান মুবারক খুলে কোন,
আল্লাহ কয় তোমাদের মধ্যে আছে, মৌলবি কয় নাই। এখন আল্লাহটা মানবেন নাকি মৌলবিটা মানবেন? মদিনা সোয়া ঘন্টা যেহেতু একটা গজল মেরে দিই, অসুবিধা আছে? সভাপতি স্যার একটা গজল মেরে দিই, হ্যাঁ অসুবিধা নাই তো ভাই, বুঝলেন? যেহেতু একটা মিরামিষ হয়ে দিতে থাকে কোরআন হাদিস, এই জন্য অসুবিধা কি হুজুর? ভাই জান অসুবিধা তো হইল, আমাদের তো মুর্শিদ আছে, ওদের মুর্শিদ। এই জন্য আমি অনেক সময় বলি, বিদেশে বিগ্রামে যদি সফর করতে যাও, সফর সঙ্গী হিসাবে একজন সাথী নিয়ে যাও। রাসূলের সুন্নাত, নবী একা কি চলতেন না? বিদেশে বিগ্রামে যদি সফর করতে যাও, সফর সঙ্গী হিসাবে একজন সাথী নিয়ে যাও। কবর দেশে বাবা যদি যাত্রা করতে চাও, মদিনার নবীর সাথে প্রেম করে যাও। কারণ কবরে কোনো সাথী, কবরে কোনো বাতি, বাবা ছেলে মেয়ে কেউ যাবে না, কিন্তু আমার নবী যাবে। তাও দলিল দলিল দলিল, আসলে যে মানেছে একটা দুইটা দলিল তার জন্য যথেষ্ট, আর যে মানবে না হাজার হাজার দলিল দেওয়ার বড় হয় ভাবি বুঝি নাই। বাতাস কোন দিকে যায়? ওয়াজ করি আমি, বাতাস দিয়ে দিকে, হ্যাঁ আমি পুরা ভিজে গেছি তো, এইরকম কাম হইল হইব। ওয়াজ করি আমি, বাতাস অন্যদিকে। বাইরে একই যাবে বসে যাইতেছেন না? আচ্ছা বল ভাই রে, হায়াতুন নবী আমরা কোরআন হাদিসের মাকরাসে পাইছি, ঠিক আছে না? এখন আমরা হাজের নাজিরের কাছে আসছি, আমার নূরের নবী কয় ইন্নাল্লাহ জাওয়াদিয়াল আরগ, সুবহানাল্লাহ, ইন্নাল্লাহ জাওয়াদিয়াল আরগ। ও দুনিয়ার মানুষ, আমার মায়ার আল্লাহ, নূরের নবী কয় আমার দয়াল আল্লাহ, বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস, আমার নূরের নবী কয় ইন্নাল্লাহ জাওয়ালিয়াল আরদ, এই জমিনটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি নূরের নবীর জন্য সংকুচিত করে দিয়েছেন। যে আজরাইলে প্রশ্ন করছিল একজন, ও আজরাইল তুমি সারা বিশ্বের সব মাখলুকতের জান একা কেমনে কবজ করো, এত জায়গায় তুমি কেমনে যাও? আজরাইল কয় আমার এক জায়গায় থাকিয়াই কাম করি, কয় এক জায়গায় থাকিয়া তুমি আশিয়ার মানুষের জানো কবজ করো, আবার পতেঙ্গার মানুষের জানো কবজ করো, আবার তেঁতুলিয়া সেই তেঁতুলিয়ার মানুষের রুহুও কবজ করো, আবার আমেরিকার মানুষের জানো কবজ করো, তুমি হইলা একজন আজরাইল, এই একজন আজরাইল তুমি এত মানুষের জান একসাথে এত দেশে কেমনে কবজ করো? কয় একটা প্রশ্ন আপনারে করি, উত্তরটা পরে দিব। কয় কি উত্তর? কয় উত্তরটা হলো, প্রশ্নটা হলো, যদি আপনি একটা ভাতের থালা আপনার সামনে থাকে, কয় হ্যাঁ বুঝছি, ভাতের থালার ভিতরে যত ভাত আছে এই ভাত তো অনেক ভাত, কিন্তু আপনার সামনে ভাতের থালাটা আছে, আমি যে আজরাইলের কাছে সারা পৃথিবীটা একটা ভাতের থালার মতো। আরো জোরে, এখন আজরাইল আমার নবীর নূরে ভয়ে কথা কর না, কথা কর না,
আজরাইল আমার নবীর নূরে ভয় দাও, ওই আজরাইল যদি এক জায়গায় থাকে সারা বিশ্বের মানুষ জিন ইনসান পশু পাখির জান যদি কবজ করতে পারে ভাগলারে, আমার নূরের নবী কয় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জাওয়ালি আল্লাহর রব্বা, এই জমিন এই জমিন এই মাটির জমি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি নূরের নবীর জন্য সংকুচিত করে দিয়েছেন, মানে ভাতের থালার মতো, আজরাইলের কাছে যেমন পৃথিবীটা ভাতের থালার মতো এই পৃথিবীটাও আমি নূরের নবীর কাছে তার চেয়ে ছোট্ট। আরো জোরে আরবিয়ার নবীর কাছে একটু পরে যাই, আব্দুল কাদের জিলানি আল গিলানি রাদিয়াল্লাহু তাআলা তিনি তার জবান মোবারকে বলেছে, আমি আব্দুল কাদের জিলানির কাছে পৃথিবীটা একটা সরিষার দানার মতো। নবীর উম্মত বংশ হাসান হোসাইনি ঠিক কিনা? ওই বড় পিসা হুজুর কেবলা রাদিয়াল্লাহু তাআলা তার কাছে যদি পৃথিবীটা সরিষার দানার মতো হতে পারে তাইলে আমার নবীর কাছে পৃথিবীটা কেমন? এখন নূরের নবী কয় আমার জন্য এই পৃথিবীটা আল্লাহ সংকুচিত করে দিয়েছেন, এরপরে নূরের নবী কয় থার আই তু সুবহানাল্লাহ, কোন নবীর উম্মতে কই যাস তোরা, এই কই যাস কই যাস, হাজত নবী কয় কোন নবীর উম্মত আপনি, আমি বাবার যদি সম্মান করে মানুষ ছেলে কুতুর কুতুর করে, কুতুর কুতুর বোঝেন না মনে হয়, বাবাকে যদি মানুষ চেয়ারম্যান বানায় ছেলে বাজারে যায় কয় যদি কেউ না চিনে, আমারে চিনেন নি মুনাফেকরা না, কারণ মুনাফেকদের ব্যাপারে কোরআনে আসছে আমার আল্লাহকে বন্ধুরে কালু না শাহাদু ইন্না কালা রাসূলুল্লাহ, আপনার কদম মুবারক একদল বিয়াদু বাইসা আপনার সামনে সাক্ষী দেয় নিশ্চয় আপনি আল্লাহর রাসূল, কিন্তু মুনাফিকদের ব্যাপারে আমি আল্লাহ জানিয়ে দেই ইন্নাল মুনাফিকিনা আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা কোনোদিন সত্য কথা কয় না, মুনাফিকরা যা কয় তা মিথ্যা কথা জানেন। নূরের নবীর উম্মতের পরীক্ষা করার জন্য জিব্রাইল আইছে, এটা জানেন সব, এস পুরানো আস আয়া আবু বকর রে কয় আবু বকর জিব্রাইল কই আছে একটু দেখো তো, আবু বকর কয় একটু সময় একটু সময়, জিব্রাইল কয় দিলাম, আবু বকর চোখ বন্ধ করছে, নবমন্ডল ভূমন্ডল তাহাতা ছাড়া একবার নিচ পর্যন্ত দেখছে, জিব্রাইল দেখে না, জিব্রাইল কয় খবর কি, আবু বকর কয় খবর কি বুঝতে পারতেছি না, সাত আসমান সাত জমিন আরশ করছি লৌহ কলম সব জায়গায় জিব্রাইলে খুঁজলাম কোনো জায়গায় জিব্রাইলে পাইলাম না, এখন একটা কথা আমি বলবো তোমার কাছে কেমন লাগে জানি না তাও বলবো, হয়তো জিব্রাইল তুমি নাইলে জিব্রাইল আমি, কারণ যেহেতু কোনো জায়গায় পাইলাম না এই দুই তোমার আর আমি
আমারে তালাশ করি নাই, এই দুইজন সারা শব্দ হয়ে গেছে গা, এখন এই দুইজনের একজন জিব্রাইল হইব। সুবহানাল্লাহ, কোন জিব্রাইল কয় আবু বকর ছাত্র দেখা শিক্ষক চিনা যায়, সুবহানাল্লাহ কইবেন না, ছাত্রর যদি এত পাওয়ার হয় তাইলে শিক্ষকের কত পাওয়ার। আবু বকর রে মুহূর্তের ভিতরে সারা বিশ্বের সব জায়গায় তন্ন তন্ন হন্য হন্য হয়ে আমারে খুঁজছ পাও নাই, এখন তুমি বিবেক দিয়া বিচার করে দিলা, আমি জিব্রাইল নাই রে তুমি জিব্রাইল, জিব্রাইল আবু বকর রে আসলেই আমি হইলাম জিব্রাইল। এই নবীর উম্মত হাসরের ময়দানে যায় কইব বাপের চেয়ারম্যান হইলে ছেলে বাহাদুরি দেখায়, ঠিক কিনা? বাপে মেম্বার হইলে ছেলে ঠিক কিনা? ভাই ভাই ঠিক কিনা? মানুষ যারা চিনে না এরা কয় এগুয়া কে চিনিস না, তাই না? মেম্বরের ভূত ছেলে শুনছে, এখন বাহাদুরি আরো বাড়ছে, এখন আমার মতো হাতা গোছায়, কথা ঠিক কিনা? বন্ধুরে চেয়ারম্যানের ছেলের যদি এত বাহাদুরি হয়, মেম্বারের ছেলের যদি এত বাহাদুরি হয়, এমপির ছেলের যদি এত বাহাদুরি হয়, মন্ত্রীর ছেলের যদি এত বাহাদুরি হয়, আমার নূরের নবী না হইল তো মেম্বার হইতো না, আমার নূরের নবী না হইল তো চেয়ারম্যান হইতো না, আমার নূরের নবী না হইলে তো মন্ত্রী হইতো না। আমার ভাইরা আমার বন্ধুরা, ওই নবীর উম্মত হইয়া আমরা আপনারা খুশি না বেজা? কারা কারা খুশি হাত তুলে দেখ, বাইরে একটা গজল বলা লাগে আর পরে কমু আশায় থাকে, আশায় থাকে, আশায় থাকে। মদিনা মদিনা আসে কমিনের ঠিকানা, বল না মদিনা মদিনা আসে কমিনের ঠিকানা। হজে যাওয়ার আগে ফ্লাইট ওঠার আগে এই কথাগুলা লেখা আমার পাগল গুলার কইয়া এরপরে মাদ্রাসার কোচদের রোয়ানা করছি, আলহামদুলিল্লাহ। বলেন মদিনা মদিনা আসে কমিনের ঠিকানা। এখন যেই পাগলেরা বুঝবো না, এই যে এতক্ষণ এক ঘন্টা পঁচিশ ছাব্বিশ মিনিট আমি কোরআন হাদিস কইলাম, এই সুনাম করব না, এই যে পাঁচ মিনিট একটা গজল কমু, গজল ছাড়া আর কি জানে গো? আপনারা সাক্ষী, এই ক্যাসেট সাক্ষী, কথা ঠিক কিনা বলেন? মানুষের হাজার হাজার মোবাইল সাক্ষী, আমি কি কইছি না কইছি সব রেকর্ডিং আছে। তাইলে এক ঘন্টা ছাব্বিশ মিনিট পরে একটা গজল, এরপরও যদি বদনাম করে এর মতো পাগল ছাগল দুনিয়ায় আনবেন। মদিনা মদিনা আসে কমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে কমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আসে কমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে কম। হায় হায় জালালউদ্দিন সুয়ুতি পঁচাত্তর বার দেখল নবীজি, জালালউদ্দিন সুয়ুতি পঁচাত্তর বার দেখল এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আসে কমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে কমিনের ঠিকানা।
আচ্ছা সামনের বাইরা একটু চুপ করেন দি, পিছনের বাইরা কয় কিনা একটু হন্যা লই, মদিনা সামনে বেড়া চুপ কমিনের ঠিকা, পিছনের বেড়া কন মদিনা মদিনা যাসে কমিনের ঠিকা, হাত তুইলা নারায়া নারায়া কন মদিনা মদিনা যাসে কমিনের ঠিকানা, হে হে দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা মোদি মাশাল্লাহ, হাসে কমো মিনের ঠিকানা বলো না মদিনা মারহাবা, আসে কমো মিনের ঠিকানা বাবা নবীর শ্রেষ্ঠ সাহাবি হযরত আবু বকর সিদ্দিক, নবীর শ্রেষ্ঠ সাহাবি হযরত আবু বকর ভালোবেসে শুইল পাশে, ভালো শুইল পাশে যাইয়া দেখো মদিনা 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 আসে কমো মিনের ঠিকানা, আল্লাহ তুমি সে দেখো মদিনা মাশাল্লাহ আসে কমো, বাবা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা মোদে মদিনা যাসে কমো মিনের ঠিকানা বলো না মদিনা মদিনা যাসে কমো, বাবা কালো হাবশি বেলালে ভালোবাসলো এই পাগলে, কালো হাবশি বেল হে ভালোবাসলো এই পাগলে, ইসলামের প্রথম মুয়াজ্জিন ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা মোদে মারহাবা, আসে কমো মিনের ঠিকানা বলো না মোদে মাশাল্লাহ মাশাল্লাহ, আসে কমো বাবা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা যাসে কমো মিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আসে কমো মিনের ঠিকানা, আবার একবার হাত তুলেন জালালউদ্দিন সুয়ুতি পঁচাত্তর বার দেখেল নবীজি, বলো জালালউদ্দিন সুয়ুতি পঁচাত্তর বার দেখেল এতবার দেখিয়া অনুবি এতবার দেখিয়া অনুবি, তৃপ্তি তাহার হলো না মোদি মাশাল্লাহ, আসে কমো মিনের ঠিকানা বলো না মদিনা, আল্লাহ তুমি কেমনে এদেরকে আগুনে জ্বালাইবে আল্লাহ, বাবা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা মদিনা, আসে কমো মিনের ঠিকানা বলো মদিনা আসে কমো, আসে কমো মিনের ঠিকানা আমি কেন লিখলাম দলিল দলিল, ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আন, আলেম বাবার আমার পাশে বসে আছে বুখারী মুসলিমের হাদিস, কেন লিখলাম আশেক ও মুমিনের ঠিকানা হইল মদিনা, মদিনা মুনাফিকের ঠিকানা হতে পারে না, আলেম ভাইরা বাবারা সাক্ষী, আরাফাতের ময়দানে হজের সময় বেয়াদবের সুনেরা মুনাফিকরা দলিল দেয় কয় মদিনায় যাওয়া এইটা হজের কোনো অংশ না, ওরা তো দলিল দিবই ওরা তো যুক্তি দিবই কেন দেয়, মুমিনের ঠিকানা তো মদিনা মুনাফিকের ঠিকানা মদিনা হইতে পারে না পারে না, আমার নূরের নবী জবান মুবারকে আমার নূরের নবী জবান মুবারকে বুখারী মুসলিমের মধ্যে বলেছেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা, আমার নূরের নবী, আমরা যারা মদিনার পাগল আমাদের পরিচয়টা শুনে নেন হাদিসের আলোকে,
বুখারি মুসলিমের হাদিস। আমার নূরের মদিনা পাগল যারা তারা কারা হাদিস থেকে শুনে নেন। কালা ইন্নাল ঈমানা লায়াজিরু ইলাল মদিনা, মুমিন বান্দা পৃথিবীর যেখানেই থাকু যারা মুমিন, আমার নূরের নবী জবান মোবারক বলে, আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী জবান মোবারক বলেন, ইমানদার কারা রে, ইমানদার কাকে বলা হয়? আমি নূরের নবী জানিয়ে দেই, কল ইন্নাল ঈমান লায়াজিরু ইলাল মদিনা, ইমানদার পৃথিবীর যেখানে থাকুক না কেন তার মনটা তার দিলটা মদিনায় পড়ে থাকবে। তোমরা সারা মদিনা মদিনা করো, হাদিসের ভাষা অনুযায়ী তোমরা আমরা ইমান, আমার নূরের নবী কয় কলা ইন্নাল ঈমান লায়াজিরু ইলাল মদিনা, ইমানদারের মনটা মদিনার দিকে ঝুঁকে থাকবে, ঝুঁকে পড়বে মদিনা মদিনা, তার অন্তর শান্তি লাগবে। এরপরে আমার নূরের নবী আর একটা উদাহরণ দিলেন, কামা তাজিরুল হাইয়াতু ইলা হুজুরিহা, সাপ সাপের বাসা যদি আসিয়ায় হয়, এই সাপটা যদি খানা খাওয়ার উদ্দেশ্যে চিটাগান পতেঙ্গা চলে যায়, যেখানেই সাপটা যাক না কেন তার বাসার দিকে তার মনটা পড়িয়া থাকে, কথা ঠিক কিনা রে বাবা? আমার নূরের নবী কয় উম্মত রে, আমার উম্মত ইমানদার যেগুলি, আমার উম্মত মোমেন যেগুলি, কলা ইন্নাল ঈমানা লায়াজিরু ইলাল মদিনা, মদিনার পাগল থাকবে মনটা, তার শরীরটা যেখানেই থাকুক মনটা মদিনায় পড়ে থাকবে। আর কেন মদিনায় পড়ে থাকবে? পাগলরা মোমেনরা মদিনার জন্য কেন পাগল হবে না? হবে না, হবে না। বুখারীর আরেকটা হাদিস, আমার নূরের নবী কয় ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা জাআল দুইফাই বিল মদিনা মা জাআলতা বিমাক্কাত মিনাল বারাকা। সুবহানাল্লাহ, জোরে কইতেই হো, আমার নবীর শান মান কত উচ্চ মহান, কেমনে তোমাদেরকে বুঝাইতাম। কোরআন হাদিস ইসমাতে আসির আলোকে, ইসমাতে আসতো পরের কথা, কোরআনে হাদিসে হাজার 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 লক্ষ লক্ষ দলিল, আমার নবীর সম্মান কত সম্মান। আমার নূরের নবী কয় আল্লাহুম্মা জাআল দুইফাই বিল মদিনা আমা জাআলতা বিমাক্কাত মিনাল বারাকা। আমার নূরের নবী কয় আল্লাহ 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 আল্লাহ, হে আল্লাহ হে আল্লাহ, তোমার কাছে আমি নূরের নবীর আবদার। কয় আবদারটা কি গো বন্ধু? আবদারটা হলো আল্লাহুম্মা জাআল দুইফাই বিল মদিনা মা জাআলতা বিমাক্কাত মিনাল বারাকা। মক্কা শরীফে তুমি যত নিয়ামত দিয়েছো, মক্কা শরীফে তুমি যত বরকত দিয়েছো, মক্কা শরীফে তুমি যত সম্মান দিয়েছো, আমি নূরের নবীর দাবি, আমি নূরের নবীর দাবি, বিমা জাআলতা বিমাক্কাত মিনাল বারাকা, মক্কায় যা দিয়েছো আমার মদিনায় লাগবে।
এটা কি, কেমন কথা? আল্লাহ কেন আমার নবী বলতেছেন? মাহমুদ, আমি নবী কিছু বুঝতে চাই না, মক্কায় যা দিছ আমার মদিনা ডাবল দেওয়া লাগবে। এই জন্যই তো আসে কে রসুল গুলি মদিনার ফাগুন, নবীর দোয়া কি আল্লাহ ফিরাইছেন? বুখারী বুখারী কই মক্কায় যা দিছ মদিনায় ডাবল দিতে হবে। এখন ওমর ফারুক কই? ওমর ফারুক জান্নাতের 10 জন জান্নাতের টিকিট পেয়েছে, ওমর ফারুক দ্বিতীয় নম্বরে টিকিট হলেন না? কথা কয় না দেখছ? একটু কথা কইতে হইব তো, মাঝে মাঝে হ্যাঁ হ্যাঁ করন লাগবে। এবারা ছবি তুলে লইয়া যা, যে 10 দিন ব্যাপী মাহফিলে 8 দিনের মাথায় এত মানুষ আল্লাহ বাড়াইছে, আলহামদুলিল্লাহ। আজকে কিন্তু মানুষ হওয়ার কথা না, কারণ কালকে আমার ছোট্ট ভাই তাহিরি আয়া গেছে, কথা কয় না দেখ স্যার। এটা আমার অনেক সম্মান করে, এই ছেলেটা অনেক ইজ্জত করে, আমিও আদর করি। আমার মধ্যে আল্লাহ হিংসা বিদ্বেষ একটু কম দিছে, আলহামদুলিল্লাহ কল্লা। এই হিংসা করতে করতে আমরা ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসি। কথাটা কেন বললাম জানেন? আমার শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহ, তিনি তার ক্যাসেটের মধ্যে শুনলেন একটা জুতা সেলাই করা মুসি যদি জুতা পালিশ করে, এও যদি নবী নবী করে, ফারুকী সাহেব আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস নসিব করে আমি বলি। আল্লামা শহীদ ফারুকী রহমতুল্লাহ আলাইহি বলেন একটা জুতা পালিশ করে নিয়ে বেড়ায়, জুতা পালিশ করে আর নবী নবী করে, আমি ফারুকী রহমতুল্লাহ আলাইহি এই পার্লারে মাথায় লইয়া নাচব। বড় একজন শিল্পপতিও যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি ফারুকীর জোতা তার গালে উঠতে দেরি হবে না। কত বড় কথা, যেখানে জোতা পালিশ করুন না বেড়া, যদি আমার রসুলের পাগল হয় আমি তাকে মাথায় লইয়া নাচব। আর বড় একটা শিল্পপতি মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট যদি আমার রসুলের বিরুদ্ধে কথা কয়, আমি ফারুকীর জোতা তার গালে দিতে দেরি করব। ইমানই কথা বন্ধুরে বাবারে, কত বড় কথা। এরপরে নূরের নবী কয় ও আল্লাহ আর একটা কথাও জানায় দেই, মুসলিম শরীফ কলা ইন্নাল্লাহ হারামা বিমাক্কা, মাবুদ রে ইব্রাহিম মক্কাকে হারাম ঘোষণা করেছে, ওয়াইন্নি হারামতুল মাদিনা, আর আমি নূরের নবী মদিনাকে হেরেম শরীফ ঘোষণা করলাম। এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটাও বুখারীতে আসছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আর একটা কথা বললেন একটু আগে, আমার পূর্বের বক্তা ভাই জানাই হাদিসটা পড়ে গেছে, আমি বাসার থেকে শুনেছি, ওমর ফারুক মদিনার এত বরকত দেখে, কারণ আল্লাহরে আমার নূরের নবী বলেছে মক্কায় যা দিছ মদিনায় ডাবল দেওয়া লাগবে,
এরপরে বললো আমার নূরের নবী ইমানদারের মনটা সবসময় মদিনায় পড়ে থাকবে, এখন ওমর ফারুক আল্লাহর কাছে দোয়া করে বুখারী শরীফ, আল্লাহুম্মা ওয়ান উমর রাদিয়াল্লাহু তাআলা আন কাল আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলে, ও আল্লাহ আল্লাহ গো, ও মাওলা মাওলা গো, আমি ওমরের একটা দাবি, আমি ওমরের একটা আরজি, আমি ওমরের একটা দাবি, তুমি আল্লাহর দরবারে আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলে, ও মাওলা আমার মরণটা তুমি শাহাদাতি মরণ দিও, আমার মরণটা তুমি শাহাদাতি মরণ দিবে। এরপরে আরেকটা দাবি, আরেকটা দাবি আমি ওমরের, ওজাল মাউতি ফি বিলাদি রাসূলে সিল্লায়া সুবহানাল্লাহ বলতে হবে। ওমর কয় ওরে দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি ওমর জান্নাতের দ্বিতীয় নম্বরের টিকেট পাইছি, আমি ওমর নবীর কারণে বাবাকে জবাই করেছি, আমি নবীর কারণে মুনাফিকের দুই টুকরা করেছি, তারপরেও জান্নাতের প্রথম টিকেটটা ভাই ওমর, দ্বিতীয় টিকেটটা প্রথম টিকেটটা ভাই আবু বকর, দ্বিতীয় টিকেটটা আমি ওমর পাইছি। আমি ওমরের আকাঙ্ক্ষার দিকে তোমরা তাকাও, ইমাম বুখারীরে যদি আমি পাইতাম কপালে গালে ঠোঁটে তারে সুমায়া সুমায়া বইরা লাইতাম, কারণ ইমাম বুখারী কত চমৎকার হাদিসটা তার বুখারীতে ঢুকিয়েছেন। ওমর ফারুক কয় আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলে, আমার মরণটা শাহাদাতি মরণ দিও, ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলে, যেই দিন মরণ দিবে, যেই দিন আমি ওমরের মরণ হবে, ওই মরণটা যেন মক্কায় না হয়, ওই মরণটা যেন বাইতুল মুকদ্দাসে না হয়, ওই মরণটা যেন পৃথিবীর অন্য কোনো জায়গায় না হয়। আমি নূরের নবীর কদম মুবারকের জায়গার ব্যাপারে তুমি আল্লাহর কাছে দাবি করলাম, তুমি রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলাম, ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলে, আমার নবীর মদিনায় আমার রসুনের কদম মুবারকে আমি ওমরের মরণটা যেই দিন দিবা, ওই দিন মরণটা যেন মদিনায় হয়। আরো জোরে কোন মারহাবা বন্ধুরে, ওই নূরের নবী জবান মোবারক কয় সারাটা পৃথিবী আমার জন্য সংকুচিত করে দিলেন আমার আল্লাহ, এরপরে কয় উম্মতরে আমি নবীর জবান মুবারকের কথা শুনে ইমান পাকা করো, আমি নূরের নবীর জবান মুবারকের কথা শুনে ইমান পাকা করো, কারণ সন্দেহ করার কোনো অবকাশ নাই। আল্লাহই তো কোরআনে বলেছে ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলু, আল্লাহ সত্য বলেছে, নবীও সত্য বলেছে। এরপরে আরো শোনো 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 শোনো, সাতাশ পারার চার পিস পাঁচ পিসটার মধ্যে আবার আমার আল্লাহ আমারে যেন সন্দেহ কর না করো, এই জন্য আল্লাহ আবার সাতাশ পারায় পাঁচ পৃষ্ঠার মধ্যে বললেন ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, আমার বন্ধু নিজের থেকে কিছু বলে না বলে না বলে না বলে না, আমার বন্ধুর কাছে আমি যা ওহি করি তাই আমার বন্ধু বলে। বন্ধু রে বন্ধু রে বন্ধু রে, ওই নূরের নবী কয় এই সারা দাম আয় কই যাও, বল তোরা আসস মাঝে মাঝে একটু আনন্দ করার, আজকে তো আর করি নেই আনন্দ, একটা কথা কইলাম আর কি, কারণ এর লেখা আছে মহতারা মহাজন এক রাম বক্তৃতাকালীন সময়ে বিষয়বস্তু বহির্ভূত ও অপ্রাসঙ্গিক কোন আলোচনা বর্জনের সবিনয় অনুরোধ করছি, আলহামদুলিল্লাহ, কিন্তু মাঝে মাঝে কম লাগে এই লেখা দেখে তার কইতেই না বাইরে বিয়া লেগা রাগ হইয়েন না, কারণ বিয়া আমিও করছো না আমিও করছি, অয় করবো কথা দেখি না। হ্যাঁ বাইরে আমার নূরের নবী কর পৃথিবীটা সংকুচিত করে দিলেন, ফারাইতু মাসারিকাহা
হাজির নজির কয় ফার আই তু মাসারি আহা মুসলিম শরীফ অমাগারি বাহা পূর্ব এবং পশ্চিম সারা পৃথিবী যত বড় আমি নবী সব জায়গা দেখি আরে জোরে কর এখন আল্লাহ কি কয় একটু শুনি ইমাম মুসলিম তার সহিহ মুসলিম শরীফে বললেন নূরের নবী জবান মোবারকে বলেছে ফারাইতু মাশারিকহা ওয়া মাগারিবহা পূর্ব এবং পশ্চিমে তথা সারা বিশ্বের সব কিছু আমি নূরের নবী দেখি এখন আল্লাহ কয় নবী কেন একা বলবে নবীরে সন্দেহ যদিও করতে নিষেধ করেছি তারপরও বেয়াদবরা করতে পারে এই জন্য আমি এগারো পারার দ্বিতীয় পৃষ্ঠের লাস্টের আয়াতের মধ্যে বলে দিলাম ফাকুল ইমালু ফাসাইয়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন তোমরা যে আমল করো তোমাদের আমল আমি আল্লাহ দেখি ওয়া রাসূলুহু এবং আমার রাসূল দেখে ভাই আরো জোরে কষ্ট ইয়া রাসূলুল্লাহ সামনের ভাইরা একটু চুপ করে পিছনে ভাইরা কি ইয়া রাসূলুল্লাহ পিছনে গুলো দেখা কা বেশি আসুন সামনে পিছনে বেরো চুপ করে সামনের ভাইরা কোন জোরে ইয়া রাসূলুল্লাহ চুপ পিছনের বাইরে এখন ইয়া রাসূলুল্লাহ সারা জীবন শুনছি ভালো ভালো ছাত্র সামনে বসে আজকে ভালো ছাত্র পিছনে বসে দেখি এমন ভরে না গো এবার রওজা মোবারকের সামনে নরসিংদীন হাজি আমজাদ এই 26 তারিখে নরসিংদীর শহরে মাহফিল ওনার সাথে দেখা হবে আমার হঠাৎ করে চোখের পানিগুলি টলমল করতেছে আর বলতেছে হুজুর এই ছোট্ট ছোট্ট পাখিগুলি কি পাখি আমি বললাম আবাবিল পাখি হুজুর এই পাখিগুলি আমি দেখতেছি রওজা মোবারকের সবুজ গম্বুজ মোবারকটা চতুর্পাশে আর এক হুজুর ঘুরি আর কি করে জানি সুবহানাল্লাহ বলে আমি আল্লাহরে বললাম আল্লাহ পাখিগুলি কি করে আমি গজলের মধ্যে ফুটে তুলতে চাই মারহাবা বলে দেখি এমন ভরি না রে রজমামুরকে সামনেই কলম আর কাগজ আমি নিলাম হাজি আমজাদ বেঁচে আছে একসাথে হজ করেছি দেখি এমন ভরি না রে বাবা দেখি এমন ভরি না যেথায় আমার সাহেব মদিনা ঠিক কিনা বাবা ঠিক কিনা নবীর রওজা মোবারক দেখে মন ভরা জিনিস যতই দেখবেন ততই দেখতে মনে যাবে কথা ঠিক কি না বাবা হাত তুই না যাও বাবা ঠিক কি যা কিছু কইছে কো আলহামদুলিল্লাহ কোন আবাবিলরা থাকে রওয়াজায় কবুতর তার ঠোঁট লাগায়া গম্বুজ চুমা খায় সুবহানাল্লাহ আবাবিলরা থাকে রওয়াজায় কবুতর তার ঠোঁট লাগায়া গম্বুজ চুমা খায় আরে আমরা মানুষ কপাল পোড়া আমরা দেখি এমন বরে না গো দেখি এমন বরে আমার সাহেব বলো যে তাহা আমার সাহেব
এবার রওজা মোবারকের সামনে বসে বসে লিখছি, লেখার বয়স 16 দিন অথবা 17 দিন হয়েছে। হিজরতের পাহাড়ে মাকড়সায় কবুতর তার ডিম পাড়িয়া বসিল সে থায়, ঠিক কিনা হাদিস আমরা সাক্ষী, বসিল সে থায়। আরে নবীর দুয়ায় কবুতর রে, নবীর হাজিরা খাওয়ায় খানা জেতায়া সাহেব, আরে নবীর দুয়ায় কবুতর রে, নবীর হাজিরা খাওয়ায় খানা জেতায়া সাহেব। নবীজি দোয়া করছে, মক্কা থেকে নবীজি কষ্ট নিয়ে চলে যাচ্ছেন, মদিনায় যাবেন, হিজরতের পাহাড়ে গেছে, মাকড়সায় জাল বোনাইল, ওই কথাটাই লিখছি আমি, কবুতরে ডিম পারলো। আমার নবী হাত মোবারক বড় একটা কবুতর, মক্কার মানুষ আমারে চিনে নাই, তুই কবুতর আমার মক্কার মানুষ আমারে চিনে নাই, তুই কবুতর আমারে চিনছ, আমি নবী দোয়া করি রে কবুতর, কিয়ামত পর্যন্ত তোর বংশ, তোদের বংশ মক্কা মদিনায় থাকবে, হাজিরা হজে আসবে, কেউ সাল কিনা খাওয়াইবো, যারা হজ করছে জিগায় দেখ, কেউ ডাকি, কেউ গম কিনা খাওয়াইব, নবীর দোয়া কবুতর রে, হাজিরা খাওয়ায় খানা বাবা জেতায়া শাহে মদি, বল জেতায়া শাহে মদি। শোনেন গুরুত্বপূর্ণ একটা কথাও লেখছি, সাপ দেখায় নো বীর ভালোবাসা, গারে সুরে নবী দেখবে এই তাহার আশা, নবী গায়েব জানে এই কথা কলে আমার মাথা গরম, 9 বছর সাপ জানে, আমার নবী জানে, আমার নবী এই গুহায় যাবে, সাপ নবীরে দেখার জন্য অপেক্ষা করতেছে, সাপ দেখায় নবীর ভালোবাসা, গারে সুরে নবী দেখবে এই তাহার আশা, আরে নবী দেখে সাদ মিটায়া, নবী দেখে সাদ মিটায়া, বলো নবী দেখে সাদ মিটায়া, আরে কদমে লাগায় চুমা জেতায়া শাহে মদি, বলো জেতায়া আমার নূরের নবী কয়, থার আইতো মাশারিকাহা ও মাগারিবাহা, পৃথিবীর সব জায়গায় আমি নবী দেখি, এখন আল্লাহ কয় নবীর কথা অবিশ্বাস করতার কিনা, আমি কোরআনে আল্লাহ জানায় দেই, অকুলি ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু আল মুমিনুন, তোমরা যা আমল করো আপনারা আমরা কি করতেছি না করতেছি, এই মাহফিলে কে কেমন করতেছেন, আমার আল্লাহ কয় ফাসায়ারাল্লাহু আমালাকুম, তোমরা যা করো না কেন তোমাদের ওই আমলগুলি আমি আল্লাহ দেখি, ওয়া রাসূলুহু এবং আমার রসুল দেখে, সুবহানাল্লাহ, ওয়া রাসূলুহু এবং আমার
রসুল দেখে এরপরে আমার আল্লাহ কয় ওই নবীরে যারা মানে ওই নবীর পাগল যারা ওই রসুলের আশেক যারা নবীর পাগল হইয়া যারা মোমেন হয় নবীর আশেক হইয়া যারা মোমেন হয় আমি আল্লাহ জানাইয়া দেই আল্লাহও দেখে নবীও দেখে ওরা মোমেন হল আমি আল্লাহর একটা দলিল দিলাম আমার মোমেন যারা নবীরে ভালোবাসা যারা মোমেন হইছে আমি আল্লাহ জানাইয়া দেই ওই মোমেনরাও দেখে এরপরে আল্লাহ কয় এরপরে আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষের এক আমি এই আমার কথা বন্ধুর কথা মোমেনের কথা আর এক জায়গায় জানাই আকাশ পাড়ার চোদ্দ পৃষ্ঠার মাঝামাঝি আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন অলিল্লাহ এগারো পাড়ায় কইল আল্লাহ দেখে নবী দেখে মোমেনরা দেখে এখন এই তিনজনের কথা আবার আকাশ পাড়ায় কয় অলিল্লাহ ইজ্জত আল্লাহর জন্য অলি রসুলিহি ইজ্জত আমার হাবিবুল্লাহর জন্য অল মুমিনুন ইজ্জত হইল আমার অলি আল্লাহর জন্য আমার আল্লাহ কয় ইজ্জত আল্লাহ ইজ্জত রসুলের ইজ্জত ওলি আল্লাহদের এরপরে আল্লাহ কয় যারা বোঝে না বোঝে না বোঝে না বোঝে না এরা কারা আমি আল্লাহ জানিয়ে দেই ওয়ালাকিন্নাল মুনাফিকিন লা ইয়াদামুন এই ইজ্জত যে আল্লাহর ইজ্জত যে রসুলের ইজ্জত যে ওলি আল্লাহর এইটা মুনাফিকি যাদের আছে তারা জানে না আল্লাহর ইজ্জত রসুলের ইজ্জত মুমিনের ইজ্জত যারা বুঝবে না আল্লাহ কোরআনে বলতেছে এরা হইল মুনাফিক মুনাফিকিনা লা ইয়ালামুন মুনাফিকরা নবীর ইজ্জত ওলির ইজ্জত বুঝবে না বলতেছে কে আল্লাহ আমি ওলিউল্লাহর সাথে আমরা রাগ হয়ে লাভ দেখি আমি তো আল্লাহর কথাগুলি রসুলের কথাগুলি শুনাইতেছি আল্লাহ কইতেছে মুনাফিকরা নবীর ইজ্জত ওলির ইজ্জত বুঝবো না ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন এরা জানে না আমার লগে রাগ হইয়া লাভ কি বাইরে কই যান যাবেন গা আচ্ছা আয়া হইলেন তাড়াতাড়ি বুঝছি কারণ ঘড়ি দেখেই তো শুরু করছি কেমনে কেমনে জানি দুইটা ঘন্টা চলে গেল আসলে ভাই যান কেমনে জানো সাড়ে আটটায় যা সাড়ে আটটায় শুরু করেছি এখন যা সাড়ে দশটা বাজে মনে থাকবো অনেকদিন গত বছর লাস্টে সাড়ে তিনটার সময় পর্যন্ত আমার আপনারা বহায় রাখছেন আপনারা এই ভাবলে মাশাল্লাহ সাড়ে তিনটা পর্যন্ত গত বছর সুফিয়ান ভাই আমার বড় ভাই তার ঘরে আমারে মাইক দিছেন হে সাড়ে তিনটা পর্যন্ত আমরা কার চলতে থাকুক চলো আজকে সাড়ে দশটা বাজে চলবো না বন্ধ হইব সত্যি ইসলামী ছাত্র সেনা পবিত্র সুহাদায় কারবালার স্মরণের দক্ষিণ আসিয়া সিনিয়র আলিম মাদ্রাসা বাইরে এতগুলি মানুষ এই মাহফিলে খবরদার মাইন করে না আমি বুঝার জন্য বলছি এরা কয় নাই আমি বলবো না কিন্তু আমার দাবি এই মাহফিলে এরা প্রতিদিন বলে খাওয়ায় গো কথা কয় না দেখছ টাকা দেওয়া লাগবো না খাওয়ানোর কথা স্বীকার করতে অসুবিধা রাখে প্রতিদিন এরা খাওয়ায় খাওয়ায় ডাইল দিয়া না গোস্ত দিয়া এক বাতিল আকিদার লোক হোটেলে খাইতে গেছে কি আছে রে
নদীর কোরাল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করে দিতে হবে, এলে তাদের নিয়ম। আর কি রে বঙ্গোপসাগরের ইলিশ, আলহামদুলিল্লাহ নদীর চিংড়ি, আলহামদুলিল্লাহ সব খালি আলহামদুলিল্লাহ খালি দাও, টিয়া দেন টিয়া দেন এই প্যান্ডেলটা ভিডিও করে নিয়ে যাও, কারণ আমার বড় পছন্দ হয়েছে, খুব ভালো লাগলো, এত সুন্দর হাসনাইন কারী মেন্দের স্মরণের মাহফিল, কারণ আমার নবী আল্লাহর জান্নাত বানাইছে, মালিক বানাইছে নূরের নবী রে, মারহাবা কর আমার নূরের নবী, কয় মালিক আমারে বানাইছেন, সর্দারগিরি আমার হাত মুবারকে রাখবো না, সর্দারগিরি আমি 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 নূরের নবী, সাইয়্যেদাতুন নিসাই আহলিল জান্নাত, মা ফাতেমারে ডাক দিয়া কয় ফাতেমারে তুমি কি খুশি হইবা না একটা কথা শুনলে, কয় আব্বা কি, কয় আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত নবী রসুলদের স্ত্রী ছিল, মেয়ে ছিল, ছেলে ছিল, কিন্তু ও ফাতেমা কারো স্ত্রীকে আল্লাহ জান্নাতের সর্দারিনী বানাই নাই, কারো মেয়েকে আল্লাহ জান্নাতের সর্দারিনী বানাই নাই, ফাতেমা মা 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 রে মা, ও মা তোমার একটা শুভ সংবাদ শুনাই, যত মেয়ে হয়েছে যত মেয়ে কিয়ামত পর্যন্ত হবে তুমি মা হইবা জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারিনী, মা 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 রে, আর একটা কথা শুনবানি কয় কি, কয় জান্নাতের সর্দারিনী বানাইলাম তুমি মহিলাদের সর্দারিনী হবে, এখন সর্দার কে হবে, আমি তো জান্নাতের মালিক, আল্লাহ আমারে জান্নাতের মালিক বানিয়েছে, এখন জান্নাতের সর্দারগিরি কে করবে, মা তোমারে খুশি করবার জন্য আর একটা ঘোষণা দেই, কয় কি ঘোষণা, কয় জান্নাতের সর্দার যারা হবে, জান্নাতের সর্দার যাদেরকে বানাবো, আল হাসান ও আল হুসাইন ও সাইয়্যেদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন দুইজন যুবক, এরা দুই নাতি হবে জান্নাতের যুবক পুরুষদের সর্দার। বন্ধুরে বন্ধুরে বাবারে, ওই নূরের নবী রহমতুল্লিল আলামিন বলেন, উম্মত রে ও উম্মত, ইউশিকু আলান নাসি লা ইয়াবকা জামানুন, লা ইয়াবকা জামানুন মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনি ইল্লা রাসমুহু। সুবহানাল্লাহ, আমার নবী গায়েবের খবর দেয়, নাম মাত্র ইসলাম থাকবে, কি মাত্র নাম মাত্র ইসলাম থাকবে, আমার তো মনে হয় সেই জামানায় পার করতেছি, আমরা মুসলমান। নবী বলেন মাসাজিদুহুম, এবার আমরা বলে গেলাম সুন্দর সুন্দর মসজিদ হবে, জাঁকজমকপূর্ণ মসজিদ হবে, অখারাবুম মিনাল হুদা, রাস্তা মনে হয়েছে অখারাবুম মিনাল হুদা, মসজিদ জাঁকজমকপূর্ণ হবে, চমৎকার চমৎকার মসজিদ মানুষ বানাবে, কিন্তু খারাপ মিনাল হুদা, মসজিদে হেদায়েত থাকবে না। এরপরে আমার নূরের নবী বলেন, ও দুনিয়ার মানুষ, ওয়াহুলানাহুম, এবার বলে গেলাম একটু একটু মনে আছে, মাম তাহাতাব মিন আদিমে সামাই, সুবহানাল্লাহ, কোন
আলেম সম্প্রদায়, হায় 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 হায়, আমার তোমার এই হাদিসেই পালন হচ্ছে, এখন আলেমরা এই হাদিসেই পালন করতেছে। আলেম সমাজ গায়েবের খবর দিচ্ছে নবী, আলেম সমাজ মান তাহাতা মিন আদিমে সামাই, আসমানের নিচে যত মানুষ থাকবে, মিন আদিমে সামাই মান তাহাতা, আসমানের নিচে যত মানুষ থাকবে এর মধ্যে আলেম সমাজ হবে সবচেয়ে নিকৃষ্ট সমাজ। নাউজুবিল্লাহ বলবেন না, এখন বলবেন হুজুর সবাই নও নও নও, সবাই নয়, আজকে যারা বাবা চিনে মা চিনে ওস্তাদের সম্মান চিনে নেতার সম্মান চিনে তাদের নেতার একটা মন্তব্য কইরা দেখেন আপনি, পারলে আপনারা জোতা দিয়ে মারব, কথা বলেন ঠিক কিনা, যে তোমার নেতা দি এই করছে এই করছে একটু বইলা দেখেন, যদি আপনারে পারে সে লাঠি দিয়া বানাইব, কথা ঠিক কিনা। অথচ আমার নূরের নবীর ব্যাপারে যখন যা মনে চায় তখন তাই বলে ফেলে, কথা ঠিক কিনা রে বাবা। আমার আল্লাহ এই জন্য কোরআনুল কারিমে এক পারা সারা কোরআন শরীফে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ 88 জায়গায় ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 89 জায়গায় আল্লাহ ডাক দিয়েছে, এর মধ্যে সর্বপ্রথম ঈমানদারদেরকে ডাক দিয়েছেন আমার আল্লাহ এক পারায়, এই এক পারায় আমার আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়া নামাজের দাওয়াত দিনো না, রোজার দাওয়াত দিনো না, হজের দাওয়াত দিনো না, প্রথম ঈমানদারদেরকে এক পারায় 15 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে ঈমানদারদেরকে ডাক দিয়া আমার নূরের নবীর ব্যাপারে সাবধান করে দিলে। সুবহানাল্লাহ, সারা কোরআনে 88 জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছে, তার মধ্যে প্রথম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছে আমার নূরের নবীর ব্যাপারে। এর পরেও যদি মানুষ না বুঝে তাইলে মানুষের মতো কপাল পোড়া আর কে হতে পারে, কথা ঠিক কিনা রে বাবা। বন্ধু রে, ও বাবা, ওই নূরের নবী রহমাতুল্লিল আলামিন কেমন গায়েবের খবর জানোয়ালা? বুখারী শরীফে আসছে নবী একদিন কয় সাহাবীরা আমার 70,000 উম্মত বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, এক সাহাবী, খেয়াল করেন মজার কথা, সাহাবীদের সামনে নূরের নবী জবান মুবারকে বলতেছেন আমার 70,000 উম্মত বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতে যাবে, হিসাব যদি না লাগে তাইলে কত মজা হবে। এক সাহাবী দাঁড়ায় কয় নবী গো ওই 70,000-এর মধ্যে আমার নামটা ঢুকাইয়া দেন। আমার নূরের নবী কয় পাগলা রে পাগলা, যা ওই 70,000-এর মধ্যে তোর নামটা ঢুকাইয়া দিলাম। আর এক সাহাবি পাগল হইয়া কয় নবী গো আমার নামটাও ঢুকাইয়া দেন। আমার নূরের নবী কয় এই পাগলায় তোমার আগে যেই পাগলায় দাঁড়াইছে এই পাগলায় দাঁড়ানোর আগ পর্যন্ত আমার নবী কেমন গায়েবের খবর দেওয়ালা, 70,000 উম্মত বিনা বিচারে বিনা হিসাবে জান্নাতে যাবে। এক সাহাবি কয় আমার নামটা ঢুকাইয়া দেন। আমার নূরের নবী কয় পাগলা রে তোর নাম ঢুকাইয়া দিলাম। দ্বিতীয় আর একজন দাঁড়াইছে নবী গো আমার নামটাও ঢুকাইয়া দেন। আমার নূরের নবী কয় তুই দাঁড়ানোর আগে যে সাহাবি দাঁড়াইছে ওর দাঁড়ানোর আগে 69,999 জনের লিস্টি হইয়া গেছিল, একজন বাকি ছিল, ও তোমার আগে যে দাঁড়াইছে তারে লইয়া 70,000 হইয়া গেছে। বুখারীর হাদিস, কার কার নাম এই 70,000-এর মধ্যে সেইটা পর্যন্ত আমার নবী কথা কয় না, আমার নবী জানে।
মায়ের সাথে নবী গো এই আকাশের জিকি জিকি তারকা, এই ও সবাই জানেন আকাশের জিকি জিকি তারকা, হাজার হাজার কোটি কোটি তারকা, এই তারকার সমান কি আপনার সাহাবীদের কারো নেক আছে নি? নবী কয় আছে। নবী কয় আছে। মায়েশা কয় কার নেক? নবী কয় আয়েশা, এইটা আমার ওমরের নেক। মায়েশা অন্তর মুবারকে কষ্ট নিলেন, হায় হায় রে, আমি আয়েশা মনে করেছিলাম এটা আবু বকর সিদ্দিকের নেক হবে। আমার নবী তো আয়েশার অন্তরের খবর বুঝে ফেলেছেন। আমার নূরের নবী কয় আয়েশা, তুমি কি অন্তর মুবারকে কষ্ট নিয়েছো? আয়েশা কেন নবী গো, কষ্টের কিছু না, কিন্তু আমার মনে হয়েছিল আমি যখন তারকার হিসাব চেয়েছিলাম যে তারকার মতো এত ন্যাক কি কোনো সাহাবীর আছে নি, আমি ভেবেছিলাম ওই ন্যাক হবে আমার বাবা আবু বকরের। আমার নূরের নবী কো না 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 না, আবু বকরের সাথে কোনো সাহাবীর তুলনা করো না। ওমর কেন, আলী কেন, ওসমান কেন, আমার সমস্ত সাহাবীরা, সমস্ত উম্মান্দা, সমস্ত উম্মদগুনি যদি সারা জীবনের ন্যাক এক পাল্লায় দেওয়া হয়, আর আমার আবু করেন হিজরতের পাহাড়ে গাড়ি সুরের মধ্যে সাপে কামড় খাওয়ার যে রাত্রটা, এই রাত্রটা যে ইবাদত আল্লাহ কবুল করেছে, এই নেক যদি এক পাল্লায় দেওয়া হয় আমার আবু বকরের এক রাত্রের নেকের পাল্লা ভারী হবে। আরো জোরে, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আকাশের তারা কত তাও নবী জানে। বন্ধুরে বাবারে ওই নূরের নবীর ব্যাপারে কোরআনে আল্লাহ কয় আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা রাসূল। সুবহানাল্লাহ, আমি গায়বের এলেম কারো কাছে প্রকাশ করি না আমার মনোনীত রসুল ছাড়া। সুবহানাল্লাহ, কইবেন না আমার নবী কি মনোনীত না গো? কথা কয় না দি, আমার নবীর মতো মনোনীত আর কি নবী রসুল আল্লাহর কাছে আছেন? আমার নূরের নবী আল্লাহর প্রথম মনোনীত, আল্লাহকে মনোনীত নবী রসুল ছাড়া আমি আল্লাহ গায়েব প্রকাশ করি না। আমার নূরের নবী কেমন মনোনীত? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে এক পাড়ায় কইল, নবীর ব্যাপারে সাবধান করল, ২৬ পাড়ায় ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন নবীর সাথে যদি কারো সামান্য বিয়াদবি হয়, কে কয় গো, কে কয়, কে কয়, কে কয়, কে কয়, কে কয়, কে কয়, আল্লাহ বলতেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। যদিও কণ্ঠকরকের কথা কোরআনে আসছে এখানে, কিন্তু নুজুলে খাস, হুকুমে আম, একটা বিষয়ের উপর একটা প্রেক্ষাপটে আয়াত নাজিল হয়েছে, কিন্তু এটার হুকুম কিয়ামত পর্যন্ত সমান থাকবে। নবীর কণ্ঠ মুবারকের চেয়ে কণ্ঠ যদি উঁচু হয়, আল্লাহ বললেন আত্তাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশুরুন। বন্ধুরে আর সামনে যেতে চাচ্ছি না, যেহেতু দশ দিন ব্যাপী সুহাদায় কারবালার স্মরণের মাহফিল, ১১টা বেজে যাচ্ছে, আবার সদরে জলসা, হুজুর কেবলা আছে, হুজুরের দু চারটা নসিহতমূলক কথা বলবেন, এরপরে দোয়া হবে, আবার আগামীকাল নবম দিন মাহফিল, নবম দিন মাহফিল আগামীকাল কে আসবে আমি জানি না। আগামীকাল আমার ভাই আলহাজ আল্লামা হাসান রেজা আল কাদের দেখা হয়েছে মদিনায়,
দেখা হয়েছে, আসল জায়গায় দেখা হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লামা হাসান রেজা আল কাদরি সাহেবের সাথে দেখা হয়েছে, আপনাদের প্রিন্সিপাল হুজুর কেমনে কেমনে জানি দেখা হয়ে গেল, মক্কা শরীফে ভাইয়ের সাথে দেখা হইল। মক্কা আমার এই হ্যান্ডবিল দিছে মক্কাতুল মুকাররামায়, নাস্তা খাওয়াইতে চাইছে, আমি নাস্তা খাইতারি নাই, এই নাস্তা যদি খাওয়াইতে চাই দরকার হেনে খাও, আমি রাখি কেন, না খাইতে পারলে ব্যাগ বিদা লইয়া যাবো, গাড়িতে খাবো, দেখা দেখো দেখ, তাও সারাসারি নাই। তা আমার ভাই প্রিন্সিপাল আলহাজ ওমর ফারুক জব্বারি ভাই, আসলে উনি আপনাদের কি নিয়া এইরকম একটা মাহফিল তিনি করতেছেন আজকে সাত বছরের মাথায়, আশ্চর্য না হয়ে পারবই না। কারণ আমরা বক্তা তো এই ১৯ বছর আমার ভাই শুরু হয়েছে, গত বছর পর্যন্ত ১৮ বছর, ১৯ বছর শুরু হলো যে দশ দিন মানুষ একরকম হয় এইটা কোনো মাহফিলে হয় না। আমি বাংলাদেশের আনাসে কানাসি তো যাচ্ছি যে প্রতিদিন হাজার হাজার মানুষ হবে এইটা হয় না, নয় দিন পর্যন্ত কোনো দিন ৫০০ হইব, কোনো দিন ৮০০ হইব, একটু ভালো বক্ত হইলে ১২০০ হইব, কিন্তু প্রত্যেক দিন মাঠ ভরবে এইটাই দক্ষিণ এশিয়া। আজকে অষ্টম দিন, আজকে ৮০০ দিন, ৮ দিনের মাথায়ও মাঠ ভরা, এইটা আমার আমি আশ্চর্য না হয়ে পারি নাই, আশ্চর্য হয়েছে শুক্রিয়া হিসাবে। আল্লাহ যেন এই সোহাদায় কারবালার স্মরণের মাহফিলটা, এই বরকত, এই নিয়ামতি মাহফিল হিসাবে আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহদের নজর করমে, আমার নূরের নবীর নজর করমে, আল্লাহর খাস দয়ায় এই মাহফিলটা যেন সুন্নিয়াতের মাহফিল হিসাবে, ওলি আল্লাহদের মাহফিল হিসাবে যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম করে। একটু সকলে বলুন আমিন। আমার দাবি আপনাদের কাছে, আমার সাথে চলেন, আগামীকালও তো আমার মাহফিল আছে, আগামী পরশু দিন আমার মাহফিল আছে, চলেন, মাহফিল বহু আছে, কিন্তু এই আশিয়ার মতো এইরকম সাজানো গোছানো নিয়মতান্ত্রিক, মানে কোনো টুটা শব্দ নাই, কোনো বিশৃঙ্খলা নাই, চমৎকারভাবে রসুলের প্রেমের আলোচনা মুসল্লিরা শুনে, এরকম পরিবেশ চিটাগাঙ্গ আরও দু চার জায়গায় পাবেন কিনা সন্দেহ আছে। গতকালকেও তো আমি বাসখালি মাহফিল করেছি, আপনাদের মতো এত ওখানে নিরিবিলি হয়েছে কিন্তু এত নিরিবিলি নয়, বোঝা যাচ্ছে যারা কমিটি তাদের নিয়ত ভালো, এটা আমার ধারণা। কারণ ইন্নামাল আমালু বিল নিয়ত, নিয়ত যদি ভালো হয় তাহলে ফল কিন্তু ভালো হবে। তো সাত বছরের মাথায় অষ্টম দিনেও মাঠ ভরে, এটা গত বছর আমি লাস্টের দিন আসি, ওই দিন মাঠ ভরা না, ওই দিনের তা ঠিক আছে, কিন্তু আজকেও মাঠ ভরা, গতকালকে তাহের হিসাবের ওয়াজ শোনার জন্য মাঠ ভরা, এইটা আমার কাছে বড় আশ্চর্য মনে হয়েছে। আপনার এই হাজার হাজার মানুষ আমাদের এই সুন্নি ভাই ভাই বেরাদারদের জন্য, আমরা আপনাদের সুন্নি ভাই, আমরা আপনাদের ইমানি ভাই, আমাদের হায়াতের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন নবীজির কদম মোবারকে মরণ পর্যন্ত রাখে, আমিন বলেন। আর আমার এক ভাই মুফতি কাজী মোহাম্মদ নজরুল ইসলাম সুন্নি আল কাদেরী, বর্তমান যে আমাদের সমাজ একটা নতুন ফেতনা, কথা কয় না কা, নতুন ফেতনা বোঝেন নাই, বুকে আর দেয় নামাজ করে, আল্লাহ রে পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলে রামদানি, কথা ঠিক কিনা, সারা জীবন নাভির নিচে হাত বান্ধে নামাজ পড়লাম আর এখন হেরা হঠাৎ হয়ে রাখা, কথা ঠিক কিনা, ঠিক ওই সম্পর্কে জোরে আমিন বলে দুই তিনজনে কয় আমিন, মনে হয় আমাকে আসতো আমিন হয় না, এলিগা জোরে কয়। যাই হোক, এই ভাইরা বুঝুক আর না বুঝুক, না বুঝেই তো করতেছে, ওই ভাইদেরকে বোঝানোর জন্য কোরআন হাদিসের আলোকে ফরজ নামাজের পরে যে আমরা দোয়া করি, এরা তো অনেক জায়গায় দোয়া করে না, ঠিক কি না, দোয়ার এবারত সহ হাদিস মুসান্নেফে ইবনে আবে শাইবাকা হাদিসের কিতাব আছে, ওই কিতাবের এবারত সহ রেফারেন্স দেওয়া আছে, ফরজ নামাজের পরে আমার নূরের নবী হাত মোবারক তুলে মোনাজাত করেছেন, আলহামদুলিল্লাহ। পড়ুন, পকেটে টাকা থাকতে
একটা কফি নিয়ে যাবেন এই নতুন ফেতনার মোকাবেলা করার জন্য। আমার দাবি আমি আপনাদের মেহমান, আমার দাবি আপনাদের কাছে এত বড় একটা মাহফিল, প্রতিদিন তাবারক খাওয়ানোর ব্যবস্থা, প্রতিদিন আপনাদেরকে তারা গোশত ভাত খাওয়াচ্ছে, ওনারা বলে নাই কিন্তু আমার মায়া লেগেছে, আমি ওদের মতো ঘোষণা দিতে পারবো না, কারণ ভাইরা জানেন আমি গত বছরেই 92 লক্ষ টাকায় মসজিদ মাদ্রাসার জায়গা রেখেছি, 33 লক্ষ টাকা এখনো দেনা আছে, এরপরে বর্তমানে আরো 85 লক্ষ টাকার জায়গার কথা চলছে, আমি গরুর ওয়াদা দিতে পারছি না, আমি দোয়া করতে পারবো, আমি আপনাদের কাছে আবদার করে যাব এই মাহফিলটা আপনাদের 10 জনের সহযোগিতাই হবে ইনশাআল্লাহ। আর হাসনাইন কারিমাইন ইমাম হাসান হুসাইন মা ফাতেমা পাক পাঞ্জাতন আলহিমুসালাম ওনাদের মহব্বতে 2000 টাকা দেওয়া, এটা তো টাকার নসিবের ব্যাপার, এটা তো আপনার টাকার একটা নসিব খুলবে, যা আপনার টাকা হাসনাইন কারিমাইনের কদমে গেছে, আজকে এনে থাকলে সহযোগিতা করে যাবেন মাহফিলে, আজকে যদি না এনে থাকেন আমার দাবি আগামীকালকে প্রত্যেকেই 100 তৌফিক থাকলে 100ই নিয়ে আসেন, 500 তৌফিক থাকলে 500ই নিয়ে আসেন, 1000 তৌফিক থাকলে 1000 টাকাই নিয়ে আসেন, 2000 টাকার তৌফিক থাকলে 2000 টাকাই নিয়ে আসেন, আমাদের 2000 টাকায় কোনো লস হবে না কিন্তু মাহফিলের অনেক উপকার হবে। আপনার 2000 টাকায় সংসার চলা বন্ধ হবে না, আপনার 2000 টাকায় বাজার বন্ধ হবে না, কিন্তু মাহফিলের অনেক উপকার হবে। এই জন্য আপনাদের কাছে আমার দাবি, আমি যেহেতু দাবি করলাম আমি ওদের মতো গরু দিতে পারবো না, আমি কিছু হাদিয়া দিয়ে যাই, বেশি পারবো না যেহেতু আমার অনেক কাজ, এটা কাসেম ভাই গেছে, ওমর ফারুক হাজি ওমর ফারুক আল হাজ ওমর ফারুক ভাইও গেছে আমার ওখানে, আমি সামান্য কিছু হাদিয়া মাহফিলে শরীক থেকে গেলাম, এটা অন্যরা যে হাদিয়া দিছে হে হাদিয়া না, এটা আমার অন্য জায়গার টাহা, এটা আমার মনে হবে আমার অন্যের অন্য জায়গার টাকা, আমি কিছু শরীর থেকে গেলাম, ইয়ারা ফিগারটা বললাম না, তবে যা দিছি এইটা যদি আপনারা সবাই দেন তাহা হবো 1 কোটি, যেটা দিছি আমি এই সমান টাকা যদি সবাই দেয় তাই 1 কোটি, না হলে আমি 20-30 লক্ষ উঠে যাবো বা ইনশাল্লাহ, আমি যেটা দিছি আমি অল্পই দিছি, এই অল্প যদি সবাই দেয় আর মাহফিল এই বছরটা চলবো সামনের বছরটাও তাই এটা দিয়ে চলবো। দাবি রইল মেহমান হিসাবে আমার কথায় আলোচনায় কেউ যদি কষ্ট দিয়ে থাকে, আমি আমার বাবার পক্ষে কথা বলি নাই, এদের পক্ষে কথা বলি নাই, আমার নূরের নবীর পক্ষে কথা বলেছে, নূরের নবীর পক্ষে কথা বলে আমার আল্লাহ প্রমাণ মাইনুতি ইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ কয় আমার নবীরে মানলে আমি আল্লাহকে মানা হয়ে যাবে, সুবহানাল্লাহ। এই আবদার রেখে সদরে জলসা আমার আলহাজ ওমর ফারুক ভাই কি এইবার নতুনই গেছেন না মক্কা মদিনায়, আমার নতুন হাজি এখনো 40 দিন হয় নাই, এই নতুন হাজি আমার বন্ধু, আমার বন্ধুবর আলহাজ ওমর ফারুক ভাই প্রিন্সিপাল অত্র মাদ্রাসার, ওনার 40 দিন পর্যন্ত দোয়া কবুল হবে, ওনার কাছে দোয়া চেয়ে আমার সদরে জলসা বাবাজির কাছে দোয়া চেয়ে আপনাদের সব ভাইদের কাছে দোয়া চেয়ে আমার মনটা বড় আনন্দিত যে 7 বারের আমি 4 বার আসছি, আপনারা আমার 4 বার দোয়া করতে আনছেন, আমি দোয়া করতে আসছি না মানে আপনারা আমার দোয়া করে দিতে আনছেন, এই শুকরিয়া আদায় করে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।